আরো ধরে দামি না কম দামি। এরপর নবীর প্রশ্ন করা হয়, নবী গো দুনিয়ার নদীর পানির নিচে মাটি থাকে, ওই নদীর নিচে মাটি আসেনি? নবী বলে আছে। কয় দুনিয়ার মাটি তো কাদাযুক্ত মাটি গন্ধ করে, কিন্তু হাউজে কাউসারের নদীর নিচের মাটি গুলা কেমন গো নবী? আমার নবী বলে উম্মত, হাউজে কাউসারের পানির নিচে যে মাটিগুলো রয়েছে, ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের নিজ দিয়া সেই নদীর বাতাস গায়ের মধ্যে লাগাবো। আমার দেশের মধ্যে অনেকে মুরাকাবা বুঝে না, তাওয়াজ্জু বুঝে না, তাওয়াজ্জু জিনিসটাকে এটাই বুঝে না, শুধু ফিরের কাছে মুরিদ হইছে, কিন্তু ফিরের কাছ থেকে সবক আনতে খাস মাহফিলে যায় না, পীরের কাছে যাইয়া গোপন গোপন কথাগুলো সংগ্রহ করে না, নামাজ তো পড়ে না। এরপরে যুবক আমার তাওয়াজ্জু বুঝতে হবে, তাওয়াজ্জু, রৌদ্র লাগছে গায়ের ভিতরে, চামড়াটা পুড়ে গেছে, নদীর পারে বসলে নদী থেকে একটা বাতাস চামড়াই লাগে, লাগার পরে চামড়া যেমন ঠান্ডা হয়, অন্তরটাও প্রশান্তি হয়, কথা বলেন না ঠিক কিনা? চামড়ার মধ্যে বাতাস লাগছে, চামড়া গরম হয়ে যাচ্ছে, চামড়া বাতাস চাই, ঠান্ডা চাই, নদীর পারে যাওয়ার পরে বাতাস লাগছে, চামড়া শীতল হইয়া গেছে, ভিতরের চামড়া বাতাস লাগিয়া ঠান্ডা হয়, এখন বাহিরের চামড়া বাতাস লাগিয়া ঠান্ডা হয়ে যায়, শান্তি লাগে, এখন এই জ্বালার চাইতে ভিতরে অনেক প্রেমের জ্বালা আছে, এই জ্বালা গুলো নদীর পারে গেলে ওই বাতাস লাগাইলে তোমার জ্বালা দূর হবে না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না, ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, দয়াল প্রেম তো মরে না, ঠিক কিনা রে বাবা? ঠান্ডা হয় না ভিতরে, যদি বাতাস ভিতরে অশান্তি যদি তুমি দূর করতে চাও, আল্লাহ আর ওনিদের দরবারের মধ্যে যাইবা। কেন মুসাফার কথা আসছে, কেন মহানাকার কথা আসছে? আল্লাহর ওলিরা যখন তোমার দিকে তাকাবে, আল্লাহর ওলি যখন তোমার সিনার সঙ্গে সিনাটা লাগাবে, তখন আল্লাহর ওলির সিনা থেকে এমন একটা তাওয়াজ্জ তোমার মাঝে আসবে, আসার সাথে সাথে তোমার মনের জ্বালা দূর হইয়া যাবে। এটার নাম হল তাওয়াজ্জু। শুধু মুড়ি ধইলাম, আইলাম আর যাইলাম, গরু খাইলাম, কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, ওই মুর্শিদের কাছ থেকে আপনাকে এমন কিছু নিয়ামত দিতে হবে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে বা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়া দিয়েছে, এই নূরের আলো যদি কোনো মুর্দা কলবের দিকে পড়ে, ওই মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়, সিনাটা মদিনাওয়ালার আইনা হয়ে যায়। ওই তাওয়াজ্জু আমরা চাই কি চাই না? এই জন্য আমি বলছি দুইটা গুণের অধিকারী হতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, এই দুইটা ধারা লইয়া ওয়াজটা শুনেন। এই জন্য আমি বলছি আল্লাহর ওলিদের চোখের মধ্যে রহমতের নূর আছে না নাই? আমিও বান্দা, আপনিও বান্দা, আবেশ আল মাদানি আল্লাহর বন্ধু, কথা বলেন ঠিক কিনা? আমিও বান্দা, আপনিও বান্দা, বাবা শাহজালাল আল্লাহর বন্ধু, আমিও বান্দা, আপনিও বান্দা, গোলাপ শাহ বাবা আল্লাহর বন্ধু, আমিও বান্দা, আপনিও বান্দা, শাহমানত শাহ আমার শাহরি বুগদাদি আল্লাহর বন্ধু, আমিও বান্দা, আপনিও বান্দা, কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু, আমিও বান্দা, আপনিও বান্দা, ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু, আমিও বান্দা, আপনিও বান্দা, নজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু। এখন
প্রশ্ন হলো বান্দা কারা বন্ধুকে বান্দা হলো তারা যারা দুনিয়া দুনিয়া কইরা দুনিয়া দুনিয়া কইরা জিন্দেগি কাটায় তারা বান্দা বান্দাই থেকে যায় আর যারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেয় গোপনে গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করে প্রকাশ্যে গুনাহ করতে গেলে আল্লাহরে ভয় করে এই সমস্ত মানুষগুলো তাহাজ্জুদের নামাজের টাইমে ওইটা ওইটা বান্দা যখন ঘুমায় থাকে এই বান্দাগুলো আল্লাহর প্রেমে পয়রা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে আমার আল্লাহ তাদের চোখের পানি খালি ফিরাইয়া দেয় না আমার আল্লাহ এই চোখের পানির কারণে তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নে আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন না কেন এই জন্য আল্লাহর প্রশ্ন করি আল্লাহ ওই জান্নাতের মধ্যে আর কি আছে আল্লাহ বলে ওয়ালা হুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ও বান্দারে আমি আল্লাহ প্রেমিকদের জন্য জান্নাতের ভিতরে প্রথম পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি এ যুবক ও যুবক খবরদার খবরদার এই দুনিয়ার কিসের টুনটুনি আর কিসের তানিয়া কিসের মানিয়া কিন্তু এর চাইতে আমার আল্লাহ অনেক নিয়ামত আমাদের জন্য হাসরের ময়দানে অপেক্ষমান রেখে দিয়েছেন এই জন্য আল্লাহর ওলিরা বাড়ি ঘরের চিন্তা করে না আল্লাহর ওলিরা বাড়ি ঘর ছাইরা জঙ্গলার ভিতরে যাইয়া নীরবে নীরবে এমন জিকিরের ঢেউ তুলতেন এই ঢেউয়ার তোলার কারণে আমার আল্লাহ তাদের কলবে আল্লাহর নামের জজবা জারি করে দিয়েছেন জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ কিরা বলি আমার চোখের সামনে আমার আব্বাকে আমি গোসল দিয়া কবরে নামাই দিয়েছি এই দুলাল ভাই তার বাপরে হারাইয়া ফলাইছে তার মারে হারাইয়া ফলাইছে চেয়ারম্যান সাহেবের আব্বা আছে কিনা আমি জানি না আম্মা আছে কিনা জানি না হ্যাঁ মা দুনিয়াতে নাই দেখছেন নি আলামতরা মার হারায় ফেলাইছে মার গোসলের চিত্রটা মনে করেন না বাবার গোসলের চিত্রটা মনে করেন না এই পৃথিবীতে মানুষ মানুষকে কেমনে বিদায়া দে কেহ লইল আতর লবান কেহ লইল ছল কথা পেলাম আমি খুব কষ্ট মামু আপনাদের কারণে কিন্তু আমার আওয়াজ নষ্ট হইতাছে কেহ লইল আতর গোলাপ কেহ লইল জল কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে কান্দে হাই হাই রে সবাই রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে বাইরে কান্দে বনে কান্দে কান্দে আপন জন বাইরে কান্দে বনে কান্দে কান্দে আপন জন কান্দি আকান দিয়া সবাই চির বিদায় দিব রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে কেহ লইল আথর লোবান কেহ লইল ছল কেহ লইল বড় পাতার কে কান্দে নয়ন জলে ভগবাসে রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে অযুব সাদের শক্তি একদিন থাকবে না আমি তাহিরে হাজার চেষ্টা করলো এই সময়ের মতন আমি টান দিতে পারবো না দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া কইরে আখিরাতটা এত সুন্দর ফেসিলিটির জিন্দেগিটারে বরবাদ করা যাবে না কিসি ইনসান কো খুশ কারনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না ও বন্ধুরে বন্ধুরে
দিল দেখলাম একটা কবর করছে কবরটা করতে দেরি দেখলাম বাঁশের কিছু গোড়াগাড়া দেখা যায় খবর কোদাইলারা কই এটারতে মনে হয় আগে কবর ছিল বলছি বালা কইরা কুরো কবরটা কোরার পরে দেখে হাড়িগুলার জায়গায় হাড়ি বইরা আছে সাতনার হাড়িগুলো সাতনার হাড়ির জায়গায় পড়ে আছে এত সুন্দর মাথা চুল গেজে কই এত সুন্দর চোখ চোখ গেজে কই এত সুন্দর দাঁত দাঁত গেল কই বাসটা পচার আগে কবরে আমার সুন্দর দেহটা পচে গেছে তখন আমি বললাম রে বাইরে কবর করতে গিয়া যদি পুরান কবর পাওয়া যায় চেঞ্জ করা যাবে না কবর কুইরা ফলাও ওই হাড়িগুলারে গুড়া বানাইয়া কবরের গুড়ায় এক কোণায় দিয়া রাখিয়া দাও এত সুন্দর দেহটা গুষ্টগুলো গেল কই গো মা মা কান্দ কেন মুরব্বী ওরে কান্দেন কেন গো বাবা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় বুঝি চইলা গেছে গো তোমার মতন যুবক মনে কইরো না তোমার কাছে আজরাইল আসবে না আমি নিজের চোখে প্রতি দুই তিন দিন পর পর দেখি জোয়ান জোয়ান পোলাপান মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মাথা মোতা ফাইটা রুডের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া পড়া থাকে প্রমাণ হইয়া গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না এ ভুবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে বলেন এ দুনিয়া দেখছেন কইছি না আপনার চাইলেও কথা বলতে পারবেন না আমি বলছিলাম না চাইলেও ধাক্কা ধাক্কি করতে পারবেন না চাইলেও কথা বলতে পারবেন না আল্লাহ আপনাদেরকে রহমত দিয়া দিবে আপনি খেয়াল করছেন এখন হুড়াহুড়ি আছে মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে এক বলেন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না ভবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন হে যুবক আমিও তো তোমার মতন শক্তি দিয়ে কথা বলতেছি আমি আপনার আগে ফেসিলিটির কথা বলছি যে মরার পরে জান্নাতে কি নিয়ামত আছে কেউ যদি পাসপোর্ট করে ভিসা আসে ভিসা আসার আগে জিজ্ঞেস করি কিসের ভিসা যদি কাজটা ভালো ভিসা হয় বেতনটা যদি ভালো হয় বিদেশ যাওয়ার জন্য মানুষ পাগল হয় এই জন্য আল্লাহ আপনারে অনেক জান্নাতের অফার দিছে আমি আপনাদের সামনে অফার দিয়ে দিলাম এই অফারগুলো যদি বুক করতে চাও আল্লাহর হাবিব বলেন উম্মত
বেনামাজি হইয়া কিন্তু কবরে যায় না বেনামাজি হইয়া কবরে গেলে তোমাদের কোনো উপায় থাকবে না হায়রে ও যুবকের দল কালকা একটা জিনিস আমি দেখিয়া মাথাটা নাড়া দিয়া উঠছে কি ওই মসজিদ আকসার পাশে আরেকটা মসজিদ আছে ওই মসজিদের ভিতরে মুসল্লি নামাজ পড়তেছে আর চারজন ইসরায়েলের গুন্ডা যাইয়া বন্দুকটা তার বরাবর তাক লাগাইয়া যখন সেজদার মধ্যে গেছে সেজদার দিকে দুইটা হাত এমনে দইরা মাথাটা সেজদার জায়গায় ফালাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বাইন্দা ফালাইছে তখন সার্বিতে বলতেছে আমারে গুলি করবি অসুবিধা নাই আমারে বাইরে ফালাইবি অসুবিধা নাই আমার এক রাকাত নামাজ বাকি আছে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা দেওয়ার সুযোগটা আমারে কইরা দে এরাই হইল বাবা মুসলমান কথা বলেন ঠিক কিনা ছোট্ট বাচ্চা একটা পাথরের টুকরা লইয়া ইহুদিরে ডিল মারে ইহুদিরে ডিল মারে ইহুদিরে ডিল মারে কয় বুকের মধ্যে গুলি চালাবি আর আমি আল্লাহর কাছে তোদের বিরুদ্ধে বিচার দিব কে দিয়া বুঝাইতাম ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কারে কয় ছোট ছোট বাচ্চা দেখলাম রক্তাক্ত হইয়া মার বুকে পইরা রইছে আরে মুসলমান তুই তিন বেলা খাইয়া ঘুমাস কেমনে আমার মুসলমান ভাই ফিলিস্তিনে মরতাছে গত রাইতে দেখলাম অসংখ্য আহত ফিলিস্তিনি মুসলমানরা হাসপাতালে গেছে ওখানে তারা বোমা মাইরা 500 ফিলিস্তিনি মুসলমানকে হসপিটালে শেষ কইরা বানাইছে আল্লাহ যুবক কেন ফিলিস্তিনের জন্য আমি কাঁদতেছি ফিলিস্তিন আবার এমন কি দেশ হইয়া গেল যার জন্য আমি কাঁদতেছি শুনেন শুনেন শুননা যান ফিলিস্তিন মুসলমান রাষ্ট্র এই ফিলিস্তিনে এমন একটা মসজিদ আছে এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদটা এমন মসজিদ দেখাইতে না পারলে কান কাটতে থইয়া যামুগা এই মসজিদে সেই মসজিদ এই তো কোরআন শরীফের মধ্যে খুইল্লা ফালাইছি পাইয়া গেছি সুরাই বনি ইসরাইলের এক নম্বর আয়াতে বলা হয়েছে সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে এই মসজিদটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে আমরা মোল্লা ডহরের মসজিদের নাম কোরআনে আসেনি এই মসজিদের নাম আল্লাহ কোরআনে ঘোষণা করছে এই মসজিদটাই মুসলমানদের কেবলা ছিল দ্বিতীয় পরে মসজিদে হারাম হয়েছে ওই কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়ি বন্ধুরে এটা মুসলমানদের প্রথম কেবলা তার জন্য এত পাগল কেন এই পাগল এই জন্য এই মসজিদের যতগুলো পাথর আছে এই পাথরগুলো সমুদ্রের নিচ থেকে সংগ্রহ করানো হয়েছে এই পাথরগুলো মানুষে সংগ্রহ করে নাই ইন্ডিয়া পাথরগুলা তুলতে হয়েছে এই পাথরগুলার ভিতরে প্রত্যেকটা পাথরের ভিতরে সূরা ইয়াসিন লেখা আছে আর বড় করে গন্না আল্লাহু আকবার আমার তো মন মানে না আমার তো ভালো লাগে না আমার তো ভালো লাগে না ও যুবক এই মসজিদটার জন্য কেন পাগল এই মসজিদের মধ্যে আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজের ইমামতি করেছে নবী যখন ইমামতি করে 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে নামাজের একতাদা করেছে ঠিক কিনা বলো
এই ফিলিস্তিনের জন্য এত কেন মায়া কান্না কারণ এই ফিলিস্তিনে অসংখ্য নবীদের রওজা মোবারক আছে কথা কোন ঠিক কি না এইজন্য মুসলমানরা যেমনে মারতাছে ইসরায়েলের বাড়ি কিন্তু ফিলিস্তিন না ইসরায়েলে কিন্তু বাদায় না অন্য দেশটিকে আয়া ফিলিস্তিনের কাছে কইছে আমরা একটু জায়গা দাও 57 জন আর 58 জন একটু মায়া কইরা জায়গা দিছিল যেমনে রোহিঙ্গারে বাংলার প্রধানমন্ত্রী মায়া কইরা জায়গা দিছে এমন ভাবে জায়গা দিছিল আস্তে আস্তে বাড়তে বাড়তে পশ্চিমাদের ইন্দোনে যাইয়া মুসলমানের এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজেরা দেশটাকে নিজেদের স্বাধীন বানাইবার লাগিয়া ওরা অত্যাচার অবিচার আজকে একদিনের না অনেক দিন পর্যন্ত এমন ভাবে অত্যাচার পশুর মতন গুলি করে মুসলমান মারতেছে গত রমজান মাসেও নামাজরত অবস্থায় তাদেরকে মারা শুরু করছে জাতিসংঘ তখন নীরব মানবাধিকার যারা মানবতার কথা বলে এরাও নীরব এই গত কিছুদিন আগেও মুসলমানদের বোমা মেরেছে সবাই নীরব যেই মাত্র মুসলমানরা জবাব দিছে তখন মুসলমানদেরকে একদল সন্ত্রাসী বইলা ইসরায়েলের পক্ষে নিছে এর মধ্যে অনেকগুলো রাষ্ট্র কাফের ইহুদিদের পক্ষ নিছে এখন আমি একটু বিচার দিয়া যায় আমি একটু পালা কইরা আল্লাহর কোরআনটা লয়া বিচার দিয়া যায় আমি একটু বিচার দিয়া যায় ইহুদিরা গুন্ডা বাহিনী ইহুদিরা মুসলমানদের দুশমন ইহুদির পক্ষ যদি কাফেররা নামতে পারে মুসলমান ফিলিস্তিনের পক্ষে আমরা বিশ্বের সকল মুসলমান নামতে চাই কি চাই না আল্লাহু আকবার বলেন না কেন এই জন্য আমার যুবক ভাইরা আমার মোল্লা ডহরের বন্ধুরা আমার হাজীগঞ্জের বাবা আমার চাঁদপুরের বাবা এই ফিলিস্তিনে একা কেন তাদের জীবন দিবে এই মসজিদ আকসাদ ফিলিস্তিনে শুধু একা নয় এটা সারা মুসলমানদের প্রথম কেবল এই ফিলিস্তিনের পক্ষে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে আমরা ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো ঠিক কি না ইসরায়েলের বিরুদ্ধে ইহুদির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ইহুদির বিরুদ্ধে বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন রক্ষা করো বিশ্ব মুসলিম ঐক্য করো বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন রক্ষা করো বিশ্ব মুসলিম ঐক্য করো অ্যাকশন অ্যাকশন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ যাক আলহামদুলিল্লাহ আমাদের ওসি মহোদয় আমাদের আজকের এই মাহফিলকে দেখার জন্য উপভোগ করার জন্য শান্তিপ্রিয় রাখার জন্য ওনার ফোর্স বাহিনী নিয়ে এসেছেন আমার স্যার বসতে জায়গা দেন একটু বসবেন যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার ভাইয়ের আমার আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন আপনি কি জানেন আজকে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা খানকায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ঘরে ঘরে খানকায় মসজিদে আজকে ফিলিস্তিনির জন্য দোয়া করার জন্য প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন চিঠি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এবং আজকে জাতীয় পতাকাকে অর্ধনমিত করার নির্দেশ দিয়েছেন আজকে সুখ প্রকাশ করতে বলেছেন আমরা এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা একটা কথাই বলবো আমরা মুসলমান যুদ্ধ চাই না শান্তি চাই কিন্তু ইসরায়েলের এই দাবি একদম বিবর্জিত ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যানযোগ্য ইসরায়েলের এই অমানবিক কাজ কখনো শান্তিপ্রিয় হতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা মুসলমানরা সব সময় সকল ধর্মের মানুষকে আমরা সম্মান দিয়ে এসেছি কিন্তু এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নীল নকশা এঁকেছে তাদেরকে যারা কে বা কারা যারাই মদত দিবে আমরা তাদের বিরুদ্ধে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ভাইয়ের আমার অনুরোধ করব
আমরা মুসলমানদের পক্ষে আছি না নাই হয়তোবা দেহটা পড়ে আছে হয়তোবা দেহটা পড়ে আছে কোথায় বাংলাদেশে কিন্তু মনটা পড়ে আছে ফিলিস্তিনে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা ফিলিস্তিনের পক্ষে তাদের জন্য দোয়া করার দরকার আছে না আর জবান খুলে কোন আছে না নাই সবাই জবানটা খুলে কোন আল্লাহ 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 ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ তুমি তোমার কাবাগর যেমন আব্রাহার তুমি তোমার কাবাগরকে যেমন ভাবে যেইভাবে তুমি রক্ষা করেছো সেই মসজিদ আকসাকে তুমি সেভাবে রক্ষা করো কথা বলেন ঠিক কি না আমরা এখান থেকে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে বলেন আমিন আর জবান খুলে বলেন আমিন সবাই দুরূদ শরীফ বলেন মহব্বতে পড়বেন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا تمي جيبون تمي مران آدار غوري تمي أبون تمي জীবন তুমি মরাই সবাই বসুন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله زوري قلنا الله أكبر ভাইরা আমার কি আশ্চর্য ব্যাপার সবাই এই মুসলমান হায় রে মুসলমান হে মুসলমান আজকে ভাবছি আমরা একসাথে দোয়া করে যাব চোখের পানি ফেলে আর আপনারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন এটাই মুসলমান মাঠ থেকে পলায়ন করবে এরা মুসলমান এই এই মুসলমানদের কারণে মুসলমানদের এত সমস্যা কথা বলেন ঠিক না বেটি আমরা ফিলিস্তিনি কথা বললাম মাঝখান দিয়ে আমার ফালাই যেতেছে গে আর আমি অস্ত্র নিয়ে রওনা দিলে তো এরা আমার সাথে যাইতেই না কথা বলেন ঠিক না বেটি যাক অসুবিধা নাই প্রেমিক দুই তিনটা হলেই চলে কথা কোন ঠিক না বেটি আজকে এক তাহিরি কথা বলছে হাজার হাজার লোক শুনতেছে না এইরকম প্রেমিক দুই একটা হইলে চলবে ইনশাল্লাহ কন্যা কে লেগা তবে সেক্ষেত্রে মায়ের দোয়াটা খুব জরুরি কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়া লাগবে দোয়া মায়ের দোয়া লাগবে এই সৎ কথাগুলো বলতে গেলে হিম্মত লাগবে এই হক কথাগুলো বলতে গেলে সৎ সাহস লাগবে তবে যুবকদেরকে আমি বলে দিয়ে যাই যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার তবে তোমাদেরকে একটি কথা বলবো চেয়ারম্যান সাহেবের সাথে সুর মিলাইয়া আপনারা কেউ নেশা করবেন না কি করবেন না নেশা গাঞ্জিটা আছে না কিছু কিছু গাঞ্জিটা আছে না ওই আসরের পরে যে খাইছে আসরের পরে যে খাইছে আসরের হইতো না আসরের পরে যে খাইছে এখন খাওয়ার টাইম হয়ে গেছে গা এর লেগে কিছু দেবেন উঠতে যাইবো গা আসিনি রে ফুলাফান লাস্কি থেকে ওয়াদা করেন নেশা কি চলবে না বন্ধ হবে বন্ধ হবে যেই জবানে আল্লাহর দলি হবে সেই জবান দিয়ে হারাম ঢুকতে পারে না কথা বলেন ঠিক কি না যেই জবান দিয়ে নবীর দুরুদ হবে সেই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না ঠিক কি না বলেন এখন আমার সাথে বলবেন নেশা কি চলবে না বন্ধ হবে সবাই আমার সঙ্গে বলবেন বন্ধ নেশা তুমি কইবে বন্ধ আমি কি নেশা এখন নেশা মনে হচ্ছে তাকদা দেখাইতাম
নেশা বন্ধ ইয়াবা বন্ধ ফেনচি বন্ধ গাঁজা বন্ধ সুদ বন্ধ ঘুষ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ মুনাফিকি বন্ধ চুগলখুরি বন্ধ হক মারা বন্ধ বাস আলহামদুলিল্লাহ হক 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 মাইরা খানা অনেকে এখন বলবেন চলবে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মহব্বত চলবে সোহবত চলবে খেদমত চলবে ভালো কথা চলবে ন্যায্য কথা চলবে উচিত কথা চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারে গিয়া আল্লাহর ওলিকে আল্লাহ মনে করা যাবে না দেওয়ার মালিক কে না আল্লাহ তবে আমরা আল্লাহর ওলির উসিলা ধরতে পারি কথা বলেন ঠিক না ঠিক কিন্তু কাউকে আল্লাহ মনে করা যাবে না দেওয়ার মালিক কে না আল্লাহ এই হলো ওয়াজের সূত্র এই হলো ওয়াজের ওই একটা মসজিদে গাইতো আর একটা আজান দিত 24 অক্টোবর মঙ্গলবার রামগঞ্জ আসবো ইনশাআল্লাহ শিশু পার্কে ও ইনশাআল্লাহ খেলা হবে যাক এই 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 বড় এই এমনি জিরা ফিরমান কই যাও কত কোন যা ইত্তাকে লোয়াস করেন যা ইয়া এই শোনো একটা মসজিদে গাইতে কইছে আমার কামু কিন্তু একটা কথা আজকে আমরা সবাই দোয়া করে যাবো ইনশাআল্লাহ এই স্টেজটা করতে কত লাগছে রে ইডা 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 মধ্যে 60 হাজার লাগে সব মিলে ইডো বেশি হয়েছে ও লাইক মেটলে মাইক টেক লয়া আচ্ছা মাইক টেক লয়া এভরিথিং যত কিছু আছে সব মিলে 60 হাজার টাকা তো আমি ওয়াজের মাঝখানে একটা কাগজ আইছি আমার কাছে এই জন্য কয়া লাই ফরজ দেবার না ফাই যেটা উঠতে যাই বোকা জাতা মাইরা ধরবে না মুরুখ বিলে সাইরা দিয়ে এরা জানে না তাহিরি মানে আগুন এটা বুঝে না ফটর 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 বান বেরের ফোলা মেজাজ গরম দিল নরম কথা কন ঠিক না বেঠে বুঝলে শরবত না বুঝলে মুসিবত একটা ডায়লগ দিয়া গেলাম আজকা ওই যে শরবতের কথাই কইছি সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা যদি আল্লাহকে চিনেন নবীকে চিনেন তাইলে হাউজে কাউসারের শরবত লেডি আছে কথা কন ঠিক না বেটে আর যদি আপনি আল্লাহ রাসূলকে না বুঝেন তাইলে ওই যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন জাহান্নামের আগুন আছে কথা কন ঠিক কি না তাইলে এই 60 হাজার টাকা আমি তুললা দিয়া যাই হ্যাঁ কেমনে তুলুম দেখেন আপনারা বুঝজালন একটা লোক কইবেন হুজুর আমি এই প্যান্ডেল মাইক ইত্যাদি ব্যবহার এই কালা এই বলো একটা লোক বলবেন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ আমি এই প্যান্ডেল বাবদ আমি নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীর মহব্বতে আমি 12,000 টাকা দিব একজন সেই ভাগ্যবান লোকটা কে আছে আমি দেখতে যাই আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব সবাই মিলে মিশে আমার চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান হাজীগঞ্জ তিনি দিবেন 12,000 টাকা জোরে বলেন তাহিরিকে মুগ্ধা কোন লাগে কিসে হান্ডার শিখাইছি বাংলাদেশটা আল্লাহ আপনি বারবার চেয়ারম্যান হিসেবে কবুল করেন আমিন আরো জোরে করে আমিন ওনার আম্মা দুনিয়াতে নাই আল্লাহ ওনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন আমিন কর ওনার আব্বাকে আপনি নেক হায়াত দান করেন বিপদ আপদ থেকে বাঁচাই রাখেন বলেন আমিন একজন পাইছি এটা কি আচ্ছা এটা কমনে পরে আরেকজন হুজুর আমি নবীর মহব্বতে চেয়ারম্যান সাহেবের সাথে সুর মিলে আমি আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য দিব 12,000 টাকা আর একজন কে দিবেন হাত তোলেন এই প্যান্ডেলের ভিতর থেকে একটা বিদেশি আইছি নি বিদেশি টিয়াটো মালকামা ফুসকিনি মুসকিনি আছে এমন একটা লোক আসেনি
যে হুজুর আমিও দিব 12,000 টাকা, আল্লাহ আপনি লোকটা মিলাই দেন, মিলাই দেন আল্লাহ, মিলাই দেন, মিলাই দেন, একটা লোক দেন 12,000 টাকা, আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। কে দিবেন 12,000 টাকা? কে? মাশাআল্লাহ পাইছি তো, বেড়াও তো বড় ওই নাম কি বাজি? আহসানুল্লাহ তো আমার ভক্ত, বাড়ি কই? শাহজাহান মোল্লা, বাড়ি কই? হাজির মোবাইল নাম্বারটা ধরে রাখতে দেন, দর্ত সুবি দিব। বাবা নাম্বারটা দেওয়া যায় নো, কষ্ট করে আইনু। শাহজাহান মোল্লা 12,000 টাকা জোরে কর। কলবে কলবে মিল্লাহ, শুনেন শুনেন, আপনারা ইত্যাদি যেত পাগল, টেহাড়া দেওয়ার সময় কোনো খবর থাকে না। আমি কিন্তু এই লাইনটা দেই না দীক্ষা, ঠিক না? 12,000 টাকা শাহজাহান মোল্লা, আল্লাহ আপনি কবুল করে আমিন কর। আচ্ছা কত হয়েছে টাকা? 24 হয়েছে। আর একজন তো হুজুর আমি দেবো 6,000 টাকা, 6,000 এলে কত হইব? দেন 6,000 টাকা একজন দেন। দিলে কি তৈব, বুড়া মানুষ তো বেহেস্তে যাবে না, 33 বছরের জোয়ান বানায় নিব, আবার দিব 70 জন। কি হাসি মারছ? 70 জন হাজি নাম কি? হাজি আব্দুস সুবহান সাহেব দিলেন 10,000 টাকা। আমি মূলত কালেকশনের বক্তা না, দেখেন না কথা বলতে পারি না। কালেকশন করতে গেলে অনেক বাপ লাগে, এই বাপটা আমার কাছে নাই। এই আমার বাজানো জালালি কইলে মোটামুটি, এই আমার বাজার গভীর মনোযোগ অন্তরে কান লাগানো বাজানো, যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজার মস্ত পারশান বুঝে আসবে না। আমার বাজানো আইসিনি রে বাজান, সুট্টা কিছু আইসিনি, বাপডা বালা কইরা হইসিনি, আমারে আরো 10,000 টাকা দিবাইনি। ওই আমার আল্লাহ আমরার মন্তর মদিনায় যাইতে মারা গো, ও আমার মোল্লা ডর মা 10,000 টাকা দিয়া দাও। এই শুরু সে আমি ওয়াজ করতাম, মাইক পাইন গিয়া বাপ ডাইলাম বলি মসজিদ সভাপতি নিজাম ভাই দাদা ফাইসি বাজান, মসজিদের সভাপতি মোহাম্মদ মিজান শাহ, কিটা মিজান শাহ, মিজানুর রহমান শেখ সভাপতি পছন্দ হয়েছে রে, মসজিদের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, আজকের মাহফিলে আগামী বছর দিব 10,000 টাকা। কি মোটামুটি আইসি নি? তোমরা আছো না আমার যে ফান্ডা দো, আমি কিন্তু সব তিলে তিলে বুঝি, ঠিক আছে? সবাই জবানটা করবে না, লং হয়ে যদি মন মায়ের হাবা, আমরা মায়ের হাবা বলতে চাই কি চাই না, দরকার আছে কি না? এটা কার সুর? সুবিয়ানের জিনিস মনে রাখ, কইতাছি মেজার রহমান সাহেব দিছে 10,000 টাকা মার হাবা গন, আরো জুড়ে বলুন মার হাবা, জনাব আহমদ মসজিদের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব 10,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, 1,00,000 টাকার মালিক বানিয়ে দাও, 1,000 টাকার মালিক বানিয়ে দাও, নবী না দেখাইয়া মরণ দেও না আমি, মনে বড় আশা ছিল যাব বাইতি মুকাওয়ানা মদিনা মালা, আমায় তুমি দেখা দাও
ফিশরের ভাইরা উঁচু কণ্ঠে বলো রসুল চাই কি চাই না দরকার আছে কি না আছে আগামী বছর 10,000 টাকা দিতে চাই কি চাই না দাও কয়জন হইছে 24 আর 20 কত 44 টার্গেট কত 60 সাইডের উপরে একটা কত তুলবো না একজন দিবেন হুজুর আমি দিব 5,000 টাকা ওই যে একজন ওইটা বাস আর মনে করছে হাত বুঝি সিঙ্গেল বাসটার মনে করছি হাত বুঝি একজন দেন হুজুর আমি ফান জাতের মহব্বতে দিব 5,000 টাকা দশের দিকে তুলতেছি তো একটা লোক দেন 5,000 টাকা মা বাপের মহব্বতে কি ও বাবার এত লোক নিয়ে দোয়া কি জীবনে পাইবেন মিয়া কো মজা 5,000 টাকা দেন দেন আর আশিক নজরাইলে কইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ صلّى وسلم عليك يا حبيب الله صلّى وسلم عليك يا شفيع المذنبين تكينا ربابا একটা লোক দেন 5,000 টাকা খুব খুশি হমু ইনশাআল্লাহ দেন 5,000 টাকা দেন আমার 40,000 কত হইছে 44,000 টাকা হয়েছে আর একজন দেন 6,000 টাকা 50 তে মিলাই দেন নাকি মাহি কমিটির লোক মহিনউদ্দিন প্রবাসে আছে এর বোন অসুস্থ এর বোনের জন্য একটু দোয়া করতেন 5,000 টাকা নাম কি মহিনউদ্দিন মহিনউদ্দিন বিদেশ থাকে কোন দেশে থাকে সৌদি প্রবাসী তার বোনটা অসুস্থ ভাই বিদেশ থেকে 5,000 টাকা মাহফিলে দিয়া দিয়েছে মারহাবা জোরে কর না আল্লাহ আপনি 5,011 টাকা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করে দেন আমিন আনিসুর রহমান পলাশ ভাই আপনার আম্মা মারা গেছেন আমি আমি দোয়া করি মদিনা থেকে দোয়া চেয়েছেন আমার আনিসুর রহমান পলাশ ভাইয়ের আম্মা মারা গেছেন তাহির হুজুরের কাছে আমার কাছে দোয়া চেয়েছেন ওনার আম্মা আমারকে খুব মহব্বত করতেন তিনিও আমাকে অনেক মায়া করেন আমরা আনিসুর রহমান পলাশ ভাইয়ের আম্মার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন ভাইরা আমার শুনুন কত হয়েছে টাকা 41,000 না কত না 49 আচ্ছা আর একজন দেন হুজুর আমি দিব পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা জহির শেখ চ্যানেল শেখের ভাতিজা তার বাপ দুনিয়াতে নাই তার আব্বা বাবা গো বাবা বাবা গো বাবা উনার নামটা কি জহির ইসলাম দিবে 5,000 টাকা দরকার মারহাবা আল্লাহ তার আব্বার কবরটাকে আপনি জান্নাতের গুলজার বানিয়ে দাও কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি যে তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহু আকবার কেন কেন বাবা আমি আমি প্রায় 46,000 টাকা 54,000 টাকা পেয়েছি যদি মনে করে আপনার ধর্মে ধরে যে হুজুর না ঠিক আছে আমি 6,000 টাকা দিয়ে 60,000 মিলাই দিব একটা লোক আছে নিয়ে হাত তোলেন 6,000 টাকা দিয়ে 60,000 মিলাই দিবেন এমন কেউ আছেন নি দেখ নাম কি মেরাজ দিব 500 টাকা বলেন মারহাবা আল্লাহ তারা আপনি ব্যবস্থা করে দিয়ে নামিন কোন এই 500 টাকা আমার কাছে 5,00,000 টাকা সোহাগ মিয়াজি বাড়ি কই সোহাগ মিয়াজি
সৌদি প্রবাসী সোহাগ মিজি শেখ দিলেন 5000 টাকা জোরে কর মার বাবা লেখে কে কলম ভাঙে না তো আল্লাহ আপনি কবুল করেন আমিন গন আরেকজন 500 মোট 59500 টাকা হইছে জনাব সাইফুল ইসলাম দিল মাহফিল কমিটির লোক বাস 60000 টাকা হয়ে গেছে জোরে কর মারহাবা হইছেনি হইছেনি আল্লাহ জানে দানগুলো কবুল করে বলুন আমিন ও মেরাজ দি হ্যাঁ কইছে 500 টাকা 5000 টাকা দিব জোরে কর মারহাবা এখন ফেস্ট লাগছে না একটা কত হইছে না আব্বা অসুস্থ আল্লাহ তাকে আপনি শেফা করেন না আমিন কত হইছে তাইলে এই 70000 না মিলে যাওন জীব আমার ভাই 5000 টাকা দিব সৌদি পিয়া কুয়েত ওসমান ভাই ওসমান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শেখ আপনি ভালো আছেন কি শেখ আল্লাহ রাখছেন বালা আপনি ভালো আছেন নি উসমান ভাই কুয়েত থাকে না মালকামারে বুঝালাইছি উসমান ভাই দিব 5000 টাকা মার হাবা কত হয়েছে টোটাল আপনি কবুল করে আমিন করেন কত হয়েছে 75000 ওলিকে 80 না মিলে যাওন যাব না আপনারা আমার আসলে আটকে একবার বন্দি করছেন মিয়া একবার গড়াই না ফালাইছেন দেড় ঘন্টার লেগে ফালাইছেন আটটা মারে বাইন্দা তুইছেন আমারে ওখন আবার কি করবো দোক দে দিলে তো ভালোই লাগে ঠিক না মোহাম্মদ নুরু 2000 টাকা কত হইছে 76000 জোরে কর মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আরেকজন দেন 2000 78000 দিব আরেকজন দিবেন 2000 80000 দিব 80 দ্যাট মিন সবাইকে ভালোবাসি কে দিবেন 2000 টাকা নাম কি নাম কি শাকাওয়াত 2000 তুমি এর শাকাওয়াত তুই 2000 টাকা জোরে কর মারহাবা 80000 হয়ে গেছে আল্লাহ যারা অসুস্থ আছে আপনি ভালো করে দেন 80000 হইছে আপনার আর কেউ দিয়েন না ফাউডার দিয়ে কই আল্লাহ আবার কেডা একবার কোন লাগছে না সাউন্ডটা ধরো মারহাবা জোরে গন মদিনা মদিনা আসে গো মুমিনের টিকা না বলো মদিনা মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হন নবীর দিবানা মদিনা মদিনা বাজান কত হইছে বেকার বদুলাল ভাই আমার বড় ভাই দিছে নগদ 1000 টাকা আমার হাবা আজাদ হোসেন 2000 টাকা কত হয়েছে টোটাল 85 ইসমাইলের আব্বা অসুস্থ কত ইসমাইলের আব্বা দিব 2000 টাকা মারহাবা গন কত হইছে রে শেষ করতেছি 89 হইছে নি আল্লাহ কবুল করুক আমিন গন এখন আরেকটা প্রস্তাব করতেছি 89 হইছে তো আরেকজন দেন 1000 90 মিলাই দিন কেডা আপনাদের কাছে আমার অনুরোধ রইল
প্রত্যেকটা মানুষ আজকে মা বাবার জন্য কিছু টাকা দিয়ে যাইবেন আমার ছেলেগুলো আসতেছে আমার মনে হয় আর কি আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন মিনিমাম 50,000 টাকা হবে এই ফারুকদা 100 টাকা দিতে যদি মনটা কাঁপে বুঝতে হবে আপনি বখিলের খাতায় আপনার নাম আছে আর এই টাকার মালিক তার আপনি না এটা তো আল্লাহ দেয় আল্লাহ প্রেমে দিবেন আল্লাহই আপনাকে বরকত দিবে মোবাইলে এমবি তো বহুত ঢুকাইছেন 100 টাকা আজকে দিয়া দেন দেখবেন মিজানের পাল্লায় টাকাটা এটা নেকি পাবেন মারহাবা জোরে গড় জিকিরের তালে তালে টাকা দিবেন কই মানুষ কই লামে না কেন ওই যে দেখো আজান হইতো ইনশাআল্লাহ হইলে টাকা দেন পকেটে হাত দেন দেন পকেটে হাত দেন পকেটে হাত দেন খুব খুশি হব পকেটে হাত দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা إله إلا الله أشهد أن لا يا نبي يا নদীর পার যদিও মাটি দিয়া থাকে কিন্তু হাউজে কাউসারের পার গুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে ওই নদীটা দামি না কম দামি আরো যারা দামি না কম দামি এরপর নবীর প্রশ্ন করা হয় নবী গো দুনিয়ার নদীর পানির নিচে মাটি থাকে ওই নদীর নিচে মাটি আসেনি নবী বলে আছে কয় দুনিয়ার মাটি তো কাদাযুক্ত মাটি গন্ধ করে কিন্তু হাউজে কাউসারের নদীর নিচের মাটিগুলা কেমন গো নবী আমার নবী বলে উম্মত হাউজে কাউসারের পানির নিচে যে মাটিগুলো রয়েছে ওই মাটিগুলো মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে যারা ঈমান আনবে নেক আমল করবে আমি আল্লাহ তাদের নিজ দিয়া সেই নদীর বাতাস গায়ের মধ্যে লাগাবো আমার দেশের মধ্যে অনেকে মুরাকাবা বুঝে না তাওয়াজ্জু বুঝে না তাওয়াজ্জু নিষ্ঠাকে এটাই বুঝে না শুধু ফিরের কাছে মুরিদ হইছে কিন্তু ফিরের কাছ থেকে সবকান্তে খাস মাহফিলে যায় না পীরের কাছে যাইয়া গোপন গোপন কথাগুলো সংগ্রহ করে না নামাজ তো পড়ে না আর পরা যুবক আমার তাওয়াজ্জু বুঝতে হবে তাওয়াজ্জু রৌদ্র লাগছে গায়ের ভিতরে চামড়াটা পুড়ে গেছে নদীর পারে বসলে নদী থেকে একটা বাতাস চামড়াই লাগে লাগার পরে চামড়া যেমন ঠান্ডা হয় অন্তরটাও প্রশান্তি হয় কথা বলেন না ঠিক কিনা চামড়ার মধ্যে বাতাস লাগছে চামড়া গরম হয়ে যাচ্ছে চামড়া বাতাস চাই ঠান্ডা চাই নদীর পারে যাওয়ার পরে বাতাস লাগছে চামড়া শীতল হইয়া গেছে ভিতরের চামড়া বাতাস লাগিয়া ঠান্ডা হয় এখন বাহিরের চামড়া বাতাস লাগিয়া ঠান্ডা হয়ে যায় শান্তি লাগে এখন এই জ্বালার চাইতে ভিতরে অনেক প্রেমের জ্বালা আছে এই জ্বালা গুলো নদীর পারে গেলে ওই বাতাস লাগাইলে তোমার জ্বালা দূর হবে না প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না
তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক কিনা রে বাবা ঠান্ডা গইনা ভিতরে যদি বাতাস ভিতরে অশান্তি যদি তুমি দূর করতে চাও আল্লাহর নবীদের দরবারের মধ্যে যাইবা কেন মুসাফার কথা আসছে কেন মুআনাকার কথা আসছে আল্লাহর নবীরা যখন তোমার দিকে তাকাবে আল্লাহর নবী যখন তোমার সিনার সঙ্গে সিনাটা লাগাবে তখন আল্লাহর নবীর সিনা থেকে এমন একটা তাওয়াজ্জু তোমার মাঝে আসবে আসার সাথে সাথে তোমার মনের জ্বালা দূর হইয়া যাবে এটার নাম হল তাওয়াজ্জু শুধু মুরিদ হইলাম আইলাম আর যাইলাম গরু খাইলাম কোনো লাভ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য খবরদার ওই মুর্শিদের কাছ থেকে আপনাকে এমন কিছু নিয়ামত দিতে হবে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে বা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়া দিয়েছে এই নূরের আলো যদি কোন মুর্দা কলবের দিকে পড়ে ওই মুর্দা কলবটা জিন্দা হয়ে যায় সিনাটা মদিনাওয়ালার আইনা হয়ে যায় ওই তাওয়াজ্জু আমরা চাই কি চাই না এই জন্য আমি বলছি দুইটা গুণের অধিকারী হতে হবে একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল এই দুইটা ধারা লইয়া ওয়াজটা শুনেন এই জন্য আমি বলছি আল্লাহর নবীদের চোখের মধ্যে রহমতের নূর আছে না নাই আমিও বান্দা আপনিও বান্দা আবেশা আল মাদানী আল্লাহর বন্ধু কথা বলেন ঠিক কি না আমিও বান্দা আপনিও বান্দা বাবা শাহজালাল আল্লাহর বন্ধু আমিও বান্দা আপনিও বান্দা গোলাপ শাহ বাবা আল্লাহর বন্ধু আমিও বান্দা আপনিও বান্দা শামানত শাহ আমার শাড়ি বুগদাদি আল্লাহর বন্ধু আমিও বান্দা আপনিও বান্দা কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু আমিও বান্দা আপনিও বান্দা ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু আমিও বান্দা আপনিও বান্দা নজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু এখন প্রশ্ন হলো বান্দা কারা বন্ধুকে বান্দা হলো তারা যারা দুনিয়া দুনিয়া কইরা দুনিয়া দুনিয়া কইরা জিন্দেগি কাটায় তারা বান্দা বান্দাই থেকে যায় আর যারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেয় গোপনে গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করে প্রকাশ্যে গুনাহ করতে গেলে আল্লাহরে ভয় করে এই সমস্ত মানুষগুলো তাহাজ্জুদের নামাজের টাইমে ওইটা ওইটা বান্দা যখন ঘুমায় থাকে এই বান্দাগুলো আল্লাহর প্রেমে পড়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আমার আল্লাহ তাদের চোখের পানি খালি ফিরাইয়া দেয় না আমার আল্লাহ এই চোখের পানির কারণে তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় আনে আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন না কেন এই জন্য আল্লাহর প্রশ্ন করি আল্লাহ ওই জান্নাতের মধ্যে আর কি আছে আল্লাহ বলে ওয়ালা হুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ও বান্দারে আমি আল্লাহ প্রেমিকদের জন্য জান্নাতের ভিতরে প্রথম পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি এ যুবক ও যুবক খবরদার খবরদার এই দুনিয়ার কিসের টুনটুনি আর কিসের তানিয়া কিসের মানিয়া কিন্তু এর চাইতে আমার আল্লাহ অনেক নিয়ামত আমাদের জন্য হাসরের ময়দানে অপেক্ষমান রেখে দিয়েছেন এই জন্য আল্লাহর ওলিরা বাড়ি ঘরের চিন্তা করে না আল্লাহর ওলিরা বাড়ি ঘর ছাইরা জঙ্গলার ভিতরে যাইয়া নীরবে নীরবে এমন জিকিরের ঢেউ তুলতেন এই ঢেওয়ার তোলার কারণে আমার আল্লাহ তাদের কলবে আল্লাহর নামের জজবা জারি করে দিয়েছেন জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ কিরা বলি আমার চোখের সামনে আমার আব্বাকে আমি গোসল দিয়া কবরে নামাই দিয়েছি এই দুলাল ভাই তার বাপরে হারাইয়া ফেলাইছে তার মারে হারাইয়া ফেলাইছে চেয়ারম্যান সাহেবের আব্বা আছে কিনা আমি জানি না আম্মা আছে কিনা জানি না হ্যাঁ
মা দুনিয়াতে নাই দেখছেন নি আলামতরা মার হারায় ফলাইছে মার গোসলের চিত্রটা মনে করেন না বাবার গোসলের চিত্রটা মনে করেন না এই পৃথিবীতে মানুষ মানুষকে কেমনে বিদায়া দেয় কেহ লইল আতর লবান কেহ লইল ছল কথা পেলাম আমি খুব কষ্ট মামু আপনাদের কারণে কিন্তু আমার আওয়াজ নষ্ট হইতাছে কেহ লইল আতর গোলাপ কেহ লইল জল কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে কান্দে হাই হাই রে সবাই রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে বাইরে কান্দে বনে কান্দে কান্দে আপন জন বাইরে কান্দে বনে কান্দে কান্দে আপন জন কান্দি আকান দিয়া সবাই চিরবিদায় দিব রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে কেহ লইল আথর লোবান কেহ লইল ছল কেহ লইল বড় পাতার কে কান্দে নয়ন জলে ভগবাসে রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে অযুব সাদের শক্তি একদিন থাকবে না আমি তাহিরে হাজার চেষ্টা করলো এই সময়ের মতন আমি ডান দিতে পারবো না দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া কইরে আখিরাতটা এত সুন্দর ফেসিলিটির জিন্দগিটারে বরবাদ করা যাবে না কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু খবরের ঘর বড় ভয়ঙ্কর ওই দিনও দেখলাম একটা কবর করছে কবরটা করতে দেরি দেখলাম বাঁশের কিছু গোড়া গাড়া দেখা যায় খবর কুদাইলার এটাতে মনে হয় আগে কবর ছিল বলছি বালা কইরা কুরো কবরটা কুরার পরে দেখে হাড্ডি গুলার জায়গায় হাড্ডি বইরে আছে সাতনার হাড্ডি গুলো সাতনার হাড্ডি জায়গায় পড়ে আছে এত সুন্দর মাথা চুল গেজে গই এত সুন্দর চোখ চোখ গেজে গই এত সুন্দর দাঁত দাঁত গেল কই বাসটা পচার আগে কবরে আমার সুন্দর দেহটা পচে গেছে তখন আমি বললাম রে বাইরে কবর করতে গিয়া যদি পুরান কবর পাওয়া যায় চেঞ্জ করা যাবে না কবর কুইরা ফলাও ওই হাড্ডি গুলারে গুড়া বানাইয়া কবরের গুড়ায় একুনাই দিয়া রাখা দাও এত সুন্দর দেহটা গুষ্টগুলো গেল কই গো মা মা কান্দ কেন মুরব্বী ওর কান্দেন কেন গো বাবা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় বুঝি চইলা গেছে গো তোমার মতন যুবক মনে কইরো না তোমার কাছে আজরাইল আসবে না আমি নিজের চোখে প্রতি দুই তিন দিন পর পর দেখি জোয়ান জোয়ান পোলাপান মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মাথা মোতা ফাইটা রুডের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া পড়া থাকে প্রমাণ হইয়া গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই
দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না এ ভুবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে বলেন এ দুনিয়া দেখছেন খুশি না আপনার চাইলেও কথা বলতে পারবেন না আমি বলছিলাম না চাইলেও ধাক্কা ধাক্কি করতে পারবেন না চাইলেও কথা বলতে পারবেন না আল্লাহ আপনাদেরকে রহমত দিয়া দিবে আপনি খেয়াল করছেন এখন হুড়াহুড়ি আছে মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে এক বলেন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না ভবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন হে যুবক আমিও তো তোমার মতো শক্তি দিয়ে কথা বলতেছি আমি আপনার আগে ফেসিলিটির কথা বলছি যে মরার পরে জান্নাতে কি নিয়ামত আছে কেউ যদি পাসপোর্ট করে ভিসা আসে ভিসা আসার আগে জিজ্ঞেস করি কিসের ভিসা যদি কাজটা ভালো ভিসা হয় বেতনটা যদি ভালো হয় বিদেশ যাওয়ার জন্য মানুষ পাগল হয় এই জন্য আল্লাহ আপনারে অনেক জান্নাতের অফার দিছে আমি আপনাদের সামনে অফার দিয়ে দিলাম এই অফার গুলো যদি বুক করতে চাও আল্লাহর হাবিব বলেন উম্মত বেনামাজি হইয়া কিন্তু কবরে যাইও না বেনামাজি হইয়া কবরে গেলে তোমাদের কোনো উপায় থাকবে না হাইরে ও যুবকের দল কালকায় একটা জিনিস আমি দেখি মাথাটা নাড়া দিয়া উঠছে কি ওই মসজিদ আকসার পাশে আরেকটা মসজিদ আছে ওই মসজিদের ভিতরে মুসল্লি নামাজ পড়তেছে আর চারজন ইসরায়েলের গুন্ডা যাইয়া বন্দুকটা তার বরাবর তাক লাগাইয়া যখন সেজদার মধ্যে গেছে সেজদার দিকে দুইটা হাত এমনে দইরা মাথাটা সেজদার জায়গায় ফালাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বাইন্দা ফালাইছে তখন সার্বিতে বলতেছে আমারে গুলি করবি অসুবিধা নাই আমারে বাইরে ফেলাইবি অসুবিধা নাই আমার এক রাকাত নামাজ বাকি আছে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা দেওয়ার সুযোগটা আমারে কইরা দে এরাই হইল বাবা মুসলমান কথা বলেন ঠিক কিনা ছোট্ট বাচ্চা একটা পাথরের টুকরা লইয়া ইহুদিরে ডিল মারে ইহুদিরে ডিল মারে ইহুদিরে ডিল মারে কয় বুকের মধ্যে গুলি চালাবি আর আমি আল্লাহর কাছে তোদের বিরুদ্ধে বিচার দিব কে দিয়া বুঝাইতাম ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কারে কয় আর কারে কয়
বাচ্চা দেখলাম রক্তাক্ত হইয়া মার বুকে পইরা রইছে আরে মুসলমান তুই তিন বেলা খাইয়া ঘুমাস কেমনে আমার মুসলমান ভাই ফিলিস্তিনে মরতাছে গত রাইতে দেখলাম অসংখ্য আহত ফিলিস্তিনি মুসলমানরা হাসপাতালে গেছে ওখানে তারা বোমা মাইরা 500 তো ফিলিস্তিনি মুসলমানকে হসপিটালে শেষ কইরা বানাইছে আল্লাহ যুবক কেন ফিলিস্তিনের জন্য আমি কাঁদতেছি ফিলিস্তিন আবার এমন কি দেশ হইয়া গেল যার জন্য আমি কাঁদতেছি শুনেন শুনেন শুননা যান ফিলিস্তিন মুসলমান রাষ্ট্র এই ফিলিস্তিনে এমন একটা মসজিদ আছে এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদটা এমন মসজিদ দেখাইতে না পারলে কান কাটতে থইয়া যামুগা এই মসজিদটা সেই মসজিদ এই তো কোরআন শরীফের মধ্যে খুইল্লা ফালাইছি পাইয়া গেছি সূরা বনী ইসরাইলের এক নম্বর আয়াতে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা এই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে এই মসজিদটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে আমরা মোল্লা ডহরের মসজিদের নাম কোরআনে আসেনি এই মসজিদের নাম আল্লাহ কোরআনে ঘোষণা করছে এই মসজিদটাই মুসলমানদের কেবলা ছিল দ্বিতীয় পরে মসজিদে হারাম হয়েছে ওই কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়ি বন্ধু রে এটা মুসলমানদের প্রথম কেবলা তার জন্য এত পাগল কেন এই পাগল এই জন্য এই মসজিদের যতগুলো পাথর আছে এই পাথরগুলো সমুদ্রের নিচ থেকে সংগ্রহ করানো হয়েছে এই পাথরগুলো মানুষে সংগ্রহ করে নাই ইন্ডিয়া পাথরগুলা তুলতে হয়েছে এই পাথরগুলার ভিতরে প্রত্যেকটা পাথরের ভিতরে সূরা ইয়াসিন লেখা আছে আর বড় করে গন্না আল্লাহু আকবার আমার তো মন মানে না আমার তো ভালো লাগে না আমার তো ভালো লাগে না ও যুবক এই মসজিদটার জন্য কেন পাগল এই মসজিদের মধ্যে আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজের ইমামতি করেছে নবী যখন ইমামতি করে 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে নামাজের একতাদা করেছে ঠিক কি না বলা এই ফিলিস্তিনের জন্য এত কেন মায়া কান্না কারণ এই ফিলিস্তিনে অসংখ্য নবীদের রওজা মুবারক আছে কথা কোন ঠিক কিনা এই জন্য মুসলমানরা যেমনে মারতাছে ইসরায়েলের বাড়ি কিন্তু ফিলিস্তিন না ইসরায়েলে কিন্তু বাদাম না অন্য দেশ থেকে আয়া ফিলিস্তিনের কাছে কইছে আমরা একটু জায়গা দাও 57,058 জন একটু মায়া কইরা জায়গা দিছিল যেমনে রোহিঙ্গারে বাংলার প্রধানমন্ত্রী মায়া কইরা জায়গা দিছে এমন ভাবে জায়গা দিছিল ওরা আস্তে আস্তে বাড়তে বাড়তে পশ্চিমাদের ইন্দোনে যাইয়া মুসলমানের এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজেরা দেশটাকে নিজেদের স্বাধীন বানাইবার লাইগা ওরা অত্যাচার অবিচার আজকে একদিনের না অনেক দিন পর্যন্ত এমন ভাবে অত্যাচার পশুর মতন গুলি করে মুসলমান মারতেছে গত রমজান মাসেও নামাজরত অবস্থায় তাদেরকে মারা শুরু করছে জাতিসংঘ তখন নীরব মানবাধিকার যারা মানবতার কথা বলে এরাও নীরব এই গত কিছুদিন আগেও মুসলমানদের বোমা মেরেছে সবাই নীরব যেই মাত্র মুসলমানরা জবাব দিছে তখন মুসলমানদেরকে একদল সন্ত্রাসী বইলা ইসরায়েলের পক্ষে নিছে এর মধ্যে অনেকগুলো রাষ্ট্র কাফের ইহুদিদের পক্ষ নিছে এখন আমি একটু বিচার দিয়া যায় আমি একটু বালা কইরা আল্লাহর কোরআনটা লয়া বিচার দিয়া যায় আমি একটু বিচার দিয়া যায় ইহুদিরা গুন্ডা বাহিনী ইহুদিরা মুসলমানদের দুশমন ইহুদির পক্ষ যদি কাফেররা নামতে পারে মুসলমান ফিলিস্তিনের পক্ষে আমরা বিশ্বের সকল মুসলমান নামতে চাই কি চাই না আল্লাহু আকবার বলেন না কেন এই জন্য আমার যুবক ভাইরা আমার মোল্লা ডহরের
আমার হাজীগঞ্জের বাবা আমার চাঁদপুরের বাবা এই ফিলিস্তিনে একা কেন তাদের জীবন দিবে এই মসজিদ আকসা তো ফিলিস্তিনে শুধু একা নয় এটা সারা মুসলমানদের প্রথম কেবলা এই ফিলিস্তিনের পক্ষে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে আমরা ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো হাত তুলে বলুন ঠিক কি না বলো ইসরায়েলের বিরুদ্ধে ইহুদির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ইহুদির বিরুদ্ধে বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন রক্ষা করো বিশ্ব মুসলিম ঐক্য করো বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন রক্ষা করো বিশ্ব মুসলিম ঐক্য করো অ্যাকশন অ্যাকশন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ যাক আলহামদুলিল্লাহ আমাদের ওসি মহোদয় আমাদের আজকের এই মাহফিলকে দেখার জন্য উপভোগ করার জন্য শান্তিপ্রিয় রাখার জন্য ওনার ফোর্স বাহিনী নিয়ে এসেছেন আমার স্যার বসতে জায়গা দেন একটু বসবেন যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার ভাইয়ের আমার আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন আপনি কি জানেন আজকে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা খানকায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ঘরে ঘরে খানকায় মসজিদে আজকে ফিলিস্তিনির জন্য দোয়া করার জন্য প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন চিঠি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এবং আজকে জাতীয় পতাকাকে অর্ধনমিত করার নির্দেশ দিয়েছেন আজকে সুখ প্রকাশ করতে বলেছেন আমরা এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা একটা কথাই বলবো আমরা মুসলমান যুদ্ধ চাই না শান্তি চাই কিন্তু ইসরায়েলের এই দাবি একদম বিবর্জিত ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যানযোগ্য ইসরায়েলের এই অমানবিক কাজ কখনো শান্তিপ্রিয় হতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা মুসলমানরা সবসময় সকল ধর্মের মানুষকে আমরা সম্মান দিয়ে এসেছি কিন্তু এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নীল নকশা এঁকেছে তাদেরকে যারা কে বা কারা যারাই মদত দিবে আমরা তাদের বিরুদ্ধে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ভাইয়ের আমার অনুরোধ করব আমরা মুসলমানদের পক্ষে আছি না নাই হয়তোবা দেহটা পড়ে আছে হয়তোবা দেহটা পড়ে আছে কোথায় বাংলাদেশে কিন্তু মনটা পড়ে আছে ফিলিস্তিনে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা ফিলিস্তিনের পক্ষে তাদের জন্য দোয়া করার দরকার আছে না আরো জবান খুলে কোনো আসে না নাই সবাই জবানটা খুলে কোনো আল্লাহ 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 ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ তুমি তোমার কাবাগর যেমন আব্রাহার তুমি তোমার কাবাগরকে যেমন ভাবে যেইভাবে তুমি রক্ষা করেছ সেই মসজিদ আকসাকে তুমি সেভাবে রক্ষা করো কথা বলেন ঠিক কিনা আমরা এখান থেকে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে বলেন আমিন আরো জবান খুলে কোন আমিন সবাই দুরুদ শরীফ বলেন মহব্বতে পড়বেন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا تمي جيبون تمي مران آدھار غوري تمي أبون تمي জীবন তুমি মরাই সবাই বসুন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের
لله يا حبيب الله يا رسول الله زوري قلنا الله أكبر ভাইরা আমার কি আশ্চর্য ব্যাপার স্যার এই মুসলমান হায় রে মুসলমান হে মুসলমান আজকে ভাবছি আমরা একসাথে দোয়া করে যাব চোখের পানি ফেলে আর আপনারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন এটাই মুসলমান মাঠ থেকে পলায়ন করবে এরা মুসলমান এই এই মুসলমানদের কারণেই মুসলমানদের এত সমস্যা কথা বলেন ঠিক না বেটি আমরা ফিলিস্তিনি কথা বললাম মাসকান দিয়ে আমারে ফালাইয়া যেতেছে গে আর আমি অস্ত্র নিয়ে রওনা দিলে তো এরা আমার সাথে যাইতই না কথা কোন ঠিক না বেটি যা কোনো সুবিধা নাই প্রেমিক দুই তিনটা হইলেই চলে কথা কোন ঠিক না বেটি আজকে এক তাহিরি কথা বলছে হাজার হাজার লোক শুনতেছে না এইরকম প্রেমিক দুই একটা হইলে চলবে ইনশাআল্লাহ কন্যা গিলে গা তবে সেক্ষেত্রে মায়ের দোয়াটা খুব জরুরি কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়া লাগবে দোয়া মায়ের দোয়া লাগবে এই সৎ কথাগুলো বলতে গেলে হিম্মত লাগবে এই হক কথাগুলো বলতে গেলে সৎ সাহস লাগবে তবে যুবকদেরকে আমি বলে দিয়ে যাই যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার তবে তোমাদেরকে একটি কথা বলবো চেয়ারম্যান সাহেবের সাথে সুর মিলাইয়া আপনারা কেউ নেশা করবেন না কি করবেন না নেশা গাঞ্জিটা আছে না কিছু কিছু গাঞ্জিটা আছে না ওই আসরের পরে যে খাইছে আসরের পরে যে খাইছে আসরের হইতো না আসরের পরে যে খাইছে এখন খাওয়ার টাইম হয়ে গেছে গা এর লেগে কিছু দিন উঠতে উঠতে যাইবো গা আসিনি রে ফুলা ভান আজকে থেকে ওয়াদা করেন নেশা কি চলবে না বন্ধ হবে বন্ধ হবে যেই জবানে আল্লাহর দলি হবে সেই জবান দিয়ে হারাম ঢুকতে পারে না কথা বলেন ঠিক কি না যেই জবান দিয়ে নবীর দুরুদ হবে সেই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না ঠিক কি না বলেন এখন আমার সাথে বলবেন নেশা কি চলবে না বন্ধ হবে সবাই আমার সঙ্গে বলবেন বন্ধ নেশা তুমি কে বন্ধ আমি কি নেশা হ্যাঁ কো নেশা মনে হচ্ছে তাকদা দেখাইতাম নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি চুগুলখুরি হক মারা বাস হক 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 মাইরা খানা অনেকে এখন বলবেন চলবে নামাজ রোজা হজ জাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারে গিয়া আল্লাহর ওলিকে আল্লাহ মনে করা যাবে না দেওয়ার মালিক কেডা তবে আমরা আল্লাহর ওলির উসিলা ধরতে পারি কথা বলি ঠিক না বেঠি কিন্তু কাউকে আল্লাহ মনে করা যাবে না দেওয়ার মালিক কেডা আল্লাহ এই হলো ওয়াজের সূত্র এই হলো ওয়াজের ওই একটা মসজিদে গাইতো আর একটা আজান দিত 24 অক্টোবর মঙ্গলবার রামগঞ্জ আসবো ইনশাল্লাহ শিশু পার্কে ও ইনশাল্লাহ খেলা হবে যাক এই 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 বড় এই এই জিলা ফিরমান কই যাও কত কোন যা ইত্তাকে লোয়াস করেন যা ইয়া এই শোনো একটা মুর্শিদি গাইতে কইছে আমার গামু কিন্তু একটা কথা আজকে আমরা সবাই দোয়া করে যামু ইনশাল্লাহ এই স্টেজটা করতে কত লাগছে রে ইডা 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 মধ্যে 60 হাজার লাগে সব মিলে ইডো বেশি হইছে ও লাইক মেট না মাইক টেক লয় আচ্ছা মাইক টেক লয় এভরিথিং যত কিছু আছে সব মিলে 60 হাজার টাকা তো আমি ওয়াজের মাসখানে এটা কাগজ আইছি না আমার কাছে এই জন্য কয়া লাই ফরজ দেবার না ফাই যেটা উঠতে যাইবো গা জাতা মাইরা ধরবে না মুরব্বিলে সাইরা দিয়ে এরা জানে না তাহিরি মানে আগুন এটা বুঝে না
ফটর 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 করে কথা বলে বনবারের ফোলা মেজাজ গরম দিল নরম কথা কন ঠিক না বেঠে বুঝলে শরবত না বুঝলে মুসিবত একটা ডায়লগ দিয়া গেলাম আজকা ওই যে শরবতের কথাই কইছি সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা যদি আল্লাহকে চিনেন নবীকে চিনেন তাইলে হাউজে কাউসারের শরবত লেডি আছে কথা কন ঠিক না বেঠে আর যদি আপনি আল্লাহ রাসূলকে না বুঝেন তাইলে ওই যে ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন জাহান্নামের আগুন আছে কথা কোন ঠিক কি না তাহলে এই 60,000 টাকা আমি তুললা দিয়া যাই হ্যাঁ কেমনে তুলুম দেখেন আপনারা বুঝজাল একটা লোক কইবেন হুজুর আমি এই প্যান্ডেল মাইক ইত্যাদি ব্যবহার এই কালা এই বলো একটা লোক বলবেন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ আমি এই প্যান্ডেল বাবদ আমি নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীর মহব্বতে আমি 12,000 টাকা দিব একজন সেই ভাগ্যবান লোকটা কে আছে আমি দেখতে যাই আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব সবাই মিলেমিশে আমার চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব সৈনং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান হাজীগঞ্জ তিনি দিবেন 12,000 টাকা জোরে বলেন তাহিরিকে মুগ্ধা কোন লাগে কিসে হান্ডার শিখাইছি বাংলাদেশ আল্লাহ আপনি বারবার চেয়ারম্যান হিসেবে কবুল করেন আমিন আরো জোরে করে আমিন ওনার আম্মা দুনিয়াতে নাই আল্লাহ ওনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন আমিন কর ওনার আব্বাকে আপনি নেক হায়াত দান করেন বিপদ আপদ থেকে বাঁচাই রাখেন বলেন আমিন একজন পাইছি এটা কি আচ্ছা এটা কমনে পরে আরেকজন হুজুর আমি নবীর মহব্বতে চেয়ারম্যান সাহেবের সাথে সুর মিলে আমি আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য দিব 12,000 টাকা আর একজন কে দিবেন হাত তোলে এই প্যান্ডেলের ভিতর থেকে একটা বিদেশি আইসি নে বিদেশি টিয়াটো মালকামা ফুসকিনি মুসকিনি আছে এমন একটা লোক আসেনি যে হুজুর আমিও দিব 12,000 টাকা আল্লাহ আপনি লোকটা মিলাই দেন মিলাই দেন আল্লাহ মিলাই দেন মিলাই দেন একটা লোক দেন 12,000 টাকা আল্লাহ আপনি দিলটা নরম করে দেন কে দিবেন 12,000 টাকা কে মাশাআল্লাহ পাইছি তো বেড়াও তো বড় ওই নাম কি বাজি আহসানুল্লাহ তো আমার ভক্ত বাড়ি কই আর শাহজাহান মোল্লা বাড়ি কই হাজীগঞ্জ মোবাইল নাম্বারটা ধরে রাখতে দেন দর্ত সুবি দিব বাবা নাম্বারটা দেওয়া যায় নো কষ্ট করে আইনু শাহজাহান মোল্লা 12,000 টাকা জোরে কর কলবে কলবে মিল্লাহ আচ্ছা শুনেন শুনেন আপনারা ইত্যাদি যেত ফাগল টেহাড়া দেওয়ার সময় কোনো খবর থাকে না আমি কিন্তু এই লাইনটা দেই না দীক্ষা ঠিক না 12,000 টাকা শাহজাহান মোল্লা আল্লাহ আপনি কবুল করে আমিন কর আচ্ছা কত হয়েছে টাকা 24 হয়েছে আর একজন তো হুজুর আমি দেবো 8,000 সরি 6,000 টাকা 6,000 এলে কত হইব দেন 6,000 টাকা একজন দেন দিলে কি তৈব বুড়া মানুষ তো বেহেস্তে যাবে না 33 বছরের জোয়ান বানায় আনিব আমার দিব 70 জন কি হাসি মারছো 70 জন হাজি নাম কি হাজি আব্দুস সুবহান সাহেব দিলেন 10,000 টাকা বলে মারা আমি মূলত কালেকশনের বক্তা না দেখেন না কথা বলতে পারি না কালেকশন করতে গেলে অনেক বাপ লাগে এই বাপটা আমার কাছে নাই এই আমার বাজানো জালালি কইলে মোটামুটি এই আমার বাজার গভীর মনোযোগ অন্তরে কান লাগানো বাজানো যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজার মস্ত পারশান বুঝে আসবে না এই আমার বাজানো
আইসে নিরে বাজান সুট্টা কিছু আইসে নি বাপদা বালা কইরা হইছে নি আমারে আরো দশ হাজার টাকা দিবাইনি ওই আমার আল্লাহ আমরার মন্তর মদিনায় যাইতেস মারা গো ও আমার মোল্লা ডর মা দশ হাজার টাকা দিয়া দাও এই শুরু সে আমি ওয়াজ করতাম মাইক পাইঙ্গা বাপ ডাইলাম বলি মসজিদের সভাপতি মোহাম্মদ মিজান সভাপতি পছন্দ হয়েছে রে মসজিদের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আজকের মাহফিল আগামী বছর দিব দশ হাজার টাকা কি মোটামুটি আইসি নি তোমরা আছো না আমার যে ফান্ডা দো আমি কিন্তু সব তিলে তিলে বুঝি ঠিক আছে সবাই জবানটা করবে না লং হয়ে যদি মনে মায়ের হাবা আমরা মায়ের হাবা বলতে চাই কি চাই না দরকার আছে কি না এটা কার সুর মালিক বেনে দাও হাজার টাকার মালিক বেনে দাও নবী না দেখাইয়া মরণ দেও না আমি মনে বড় আশা ছিল যাব বাইদি মুখাওয়াই না মেদিনা মালা আমি তুমি দেখা দাও ফিসরে ভাইরা উঁচু কণ্ঠে বলো রসুল চাই কি চাই না দরকার আছে কি না আগামী বছর দশ হাজার টাকা দিতে চাই কি চাই না দৌ কয়জন হয়েছে চব্বিশ আর বিশে কত চুয়াল্লিশ টার্গেট কত সাইডের উপরে একটা কত তুলবো না একজন দিবেন হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা ওই যে একজন ওইটা বাস আর মনে করছে হাত বুঝি সিঙ্গেল বাসটার মনে করছি হাত বুঝি একজনদের হুজুর আমি ফান যাতনের মহব্বতে দিব পাঁচ হাজার টাকা দর্শক দিকে তুলতেছি তো একটা লোক দেন পাঁচ হাজার টাকা মা বাপের মহব্বতে কি ও বাবার এত লোক নিয়ে দোয়া কি জীবনে ভাইবেন মিয়া কো মাজা পাঁচটা হাজার টাকা দেন দেন আর আশিক ইসরাইলে কইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ السلام والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا شفيع المذنبين تكين بابا একটা লোক দেন পাঁচ হাজার টাকা খুব খুশি হবো ইনশাল্লাহ দেন পাঁচটা হাজার টাকা দেন আমার চল্লিশ হাজার কত হয়েছে চুয়াল্লিশ হাজার টাকা হয়েছে আর একজন দেন ছয় হাজার টাকা পঞ্চাশটা মিলাই দে নাকি নাম কি মহিনুদ্দিন বিদেশ থাকে কোন দেশে থাকে সৌদি প্রবাসী তার বোনটা অসুস্থ ভাই বিদেশ থেকে পাঁচটা হাজার টাকা মাহফিলে দিয়ে দিয়েছে মার হাজার কন্যা আল্লাহ পাঁচ হাজার এগারো টাকা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করে দেন আমিন আনিসুর রহমান পলাশ ভাই ওনার আম্মা মারা গেছেন আমি আমি দোয়া করি মদিনার থেকে দোয়া চেয়েছেন আমার আনিসুর রহমান পলাশ ভাইয়ের আম্মা মারা গেছেন
তাহির হুজুরের কাছে আমার কাছে দোয়া চেয়েছেন ওনার আম্মা আমারকে খুব মহব্বত করতেন তিনিও আমাকে অনেক মায়া করেন আমরা আনিস রহমান পলাশবের আম্মার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন ভাইরা আমার শুনুন কত হইছে টাকা 41000 না কত না 49 আচ্ছা আরেকজন দেন হুজুর আমি দিমু পাক পানটাতে মহব্বতে 5000 টাকা জহির শেখ চ্যানেল শেখের ভাতিজা তার বাপ দুনিয়াতে নাই তার আব্বা বাবা গো বাবা বাবা গো বাবা উনার নামটা কি জহির ইসলাম দিবে 5000 টাকা যার কারণে মারহাবা আল্লাহ তার আব্বার কবরটাকে আপনি জান্নাতের গুলজার বানিয়ে দাও কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি যে তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহু আকবার কামে কেন বাবা আমি আমি প্রায় 46000 টাকা 54000 টাকা পেয়েছি যদি মনে করে আপনার ধর্মে ধরে যে হুজুর না ঠিক আছে আমি 6000 টাকা দিয়ে 60000 মিলাই দিব একটা লোক আছে নি হাত তোলে 6000 টাকা দিয়ে 60000 মিলাই দিবেন এমন কেউ আছেন নি নাম কি মেরাজ দিব 500 টাকা বলেন মারহাবা আল্লাহ তারা আপনি ব্যবস্থা করে দিয়ে নামিন কোন এই 500 টাকা আমার কাছে 5 লাখ টাকা সোহাগ মিয়াজি বাড়ি কই সোহাগ মিয়াজি সৌদি প্রবাসী সোহাগ মিজি শেপ দিলেন 5000 টাকা জোরে কর মারহাবা লেখে কে কলম ভাঙে না তো আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আরেকজন 500 মোট 59500 টাকা হইছে জনাব সাইফুল ইসলাম দিল মাহফিল কমিটির লোক বাস 60000 টাকা হয়ে গেছে জোরে কর মারহাবা হইছে নি হইছে নি আল্লাহ যেন এই দান গুলা কবুল করে বলুন আমিন ও মেরাজ দি হ্যাঁ কইছে 500 টাকা 5000 টাকা দিব জোরে মারহাবা এখন ফেস্ট লাগছে না একটা কত হইছে ওনার আব্বা অসুস্থ আল্লাহ তাকে আপনি শেফা করে মনে আমিন কত হইছে মাশাআল্লাহ নারা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মেয়ের নাম কি উসমান ভাই কুয়েত থাকে না মালকামারে বিদ্যালয়ছি উসমান ভাই দিব 5000 টাকা বলে মারহাবা নারায়ে তাকবীর আজান কত হইছে টোটাল আমার স্বাস্থ্যবনের জামাই আসারুল্লাহ প্রায় সবারই আরে চেয়ারম্যান সাহেবের স্বাস্থ্য বইনের জামাই জনাব মোহাম্মদ আহসানুল্লাহ দিব 5000 টাকা জোর করে মারহাবা আল্লাহ আপনি কবুল করে আমিন করেন কত হইছে 75000 লিখে 80 না মিলে যাওন যাব না আপনারা আমার আসলে আটকের একবার বন্দি করছেন মিয়া একবার গড়াই না ফালাইছেন 1.5 ঘন্টা লেগে ফালাইছেন ওকে আটটা মারে বাইন্দা তুইছেন আমারে ওহন আবার কি করবো দোকদের দিলে তো ভালোই লাগে ঠিক না মোহাম্মদ নুরু 2000 টাকা কত হইছে 76000 জোরে করে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আরেকজন দেন 2000 78000 দিব আরেকজন দিবেন 2000 80000 দিব 80 দ্যাট মিন্স সবাইকে ভালোবাসি কে দিবেন 2000 টাকা আমি দিব
নাম কি নাম কি শাখা শাখাওয়াত 2000 তুমি 13 শাখাওয়াত তুই 2000 টাকা জোকেন মারহাবা 80000 হয়ে গেছে আল্লাহ যারা অসুস্থ আছে আপনি ভালো করে দেন 80000 হইছে আপনারা আর কেউ দেন না ফাউডত দিরে কই আল্লাহ আবার কেডা তুমি দিয়ে দে শুনো শুনো বাজান কত হইছে দেখা বদুলাল ভাই আমার বড় ভাই দিছে নগদ 1000 টাকা আমার হাবা মাহবুব 2000 মাহবুব 2000 2000 মারহাবা জোরে কোন কত হইছে এখন কেডা আজাদ হোসেন 2000 টাকা কত হইছে টোটাল 85 ইসমাইল রাব্বা অসুস্থ আর নদীর পার যদিও মাটি দিয়া থাকে কিন্তু হাউজে কাউসারের পার গুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে ওই নদীটা দামি না কম দামি আরো জোরে দামি না কম দামি এরপর নবীর প্রশ্ন করা হয় নবী গো দুনিয়ার নদীর পানির নিচে মাটি থাকে ওই নদীর নিচে মাটি আসেনি নবী বলে আছে কয় দুনিয়ার মাটি তো কাদাযুক্ত মাটি গন্ধ করে কিন্তু হাউজে কাউসারের নদীর নিচের মাটি গোলা কেমন গো নবী আমার নবী বলে উম্মত হাউজে কাউসারের পানির নিচে যেই মাটিগুলো রয়েছে ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে যারা ঈমান আনবে নেক আমল করবে আমি আল্লাহ তাদের নিজ দিয়া সেই নদীর বাতাস গায়ের মধ্যে লাগাবো আমার দেশের মধ্যে অনেকে মুরাকাবা বুঝে না তাওয়াজ্জু বুঝে না তাওয়াজ্জু জিনিসটাকে এটাই বুঝে না শুধু ফিরের কাছে মুরিদ হইছে কিন্তু ফিরের কাছ থেকে সবক আনতে খাস মাহফিলে যায় না পীরের কাছে যাইয়া গোপন গোপন কথাগুলো সংগ্রহ করে না নামাজ তো পড়েই না এরপরে যুবক আমার তাওয়াজ্জু বুঝতে হবে তাওয়াজ্জু রৌদ্র লাগছে গায়ের ভিতরে চামড়াটা পুড়ে গেছে নদীর পারে বসলে নদী থেকে একটা বাতাস চামড়াই লাগে লাগার পরে চামড়া যেমন ঠান্ডা হয় অন্তরটাও প্রশান্তি হয় কথা বলেন না ঠিক কিনা চামড়ার মধ্যে বাতাস লাগছে চামড়া গরম হয়ে যাচ্ছে চামড়া বাতাস চাই ঠান্ডা চাই নদীর পারে যাওয়ার পরে বাতাস লাগছে চামড়া শীতল হইয়া গেছে ভিতরের চামড়া বাতাস লাগিয়া ঠান্ডা হয় এখন বাহিরের চামড়া বাতাস লাগিয়া ঠান্ডা হয়ে যায় শান্তি লাগে এখন এই জ্বালার চাইতে ভিতরে অনেক প্রেমের জ্বালা আছে এই জ্বালাগুলো নদীর পারে গেলে ওই বাতাস লাগাইলে তোমার জ্বালা দূর হবে না প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক কিনা রে বাবা
ঠান্ডা হই না, ভিতরে যদি বাতাস ভিতরে অশান্তি যদি তুমি দূর করতে চাও আল্লাহ আরুনিদের দরবারের মধ্যে যাইবা। কেন মুসাফার কথা আসছে, কেন মোয়ানাকার কথা আসছে? আল্লাহর উলিরা যখন তোমার দিকে তাকাবে, আল্লাহর উলি যখন তোমার সিনার সঙ্গে সিনাটা লাগাবে, তখন আল্লাহর উলির সিনা থেকে এমন একটা তাওয়াজ্জ তোমার মাঝে আসবে, আসার সাথে সাথে তোমার মনের জ্বালা দূর হইয়া যাবে। এটার নাম হলো তাওয়াজ্জু। শুধু মুরিদ হইলাম, আইলাম আর যাইলাম, গরু খাইলাম, কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, ওই মুর্শিদের কাছ থেকে আপনাকে এমন কিছু নিয়ামত দিতে হবে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়া দিয়েছে, এই নূরের আলো যদি কোন মুর্দা কলবের দিকে পড়ে, ওই মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়, সিনাটা মদিনাওয়ালার আইনা হয়ে যায়। ওই তাওয়াজ্জু আমরা চাই কি চাই না? এই জন্য আমি বলছি দুইটা গুণের অধিকারী হতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা ধারা লইয়া ওয়াজটা শুনেন। এই জন্য আমি বলছি আল্লাহর ওলিদের চোখের মধ্যে রহমতের নূর আছে না নাই? আমিও বান্দা, আপনিও বান্দা, আবেদ শাহাল মাদানি আল্লাহর বন্ধু, কথা বলেন ঠিক কিনা? আমিও বান্দা, আপনিও বান্দা, বাবা শাহজালাল আল্লাহর বন্ধু, আমিও বান্দা, আপনিও বান্দা, গুলাব শাহ বাবা আল্লাহর বন্ধু, আমিও বান্দা, আপনিও বান্দা, শাহমানত শাহ আমার শাহরি বুগদাদি আল্লাহর বন্ধু, আমিও বান্দা, আপনিও বান্দা, কল্লা শহীদ রহমাতুল্লাহ আল্লাহর বন্ধু, আমিও বান্দা, আপনিও বান্দা, ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আল্লাহর বন্ধু, আমিও বান্দা, আপনিও বান্দা, নজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আল্লাহর বন্ধু। এখন প্রশ্ন হলো বান্দা কারা, বন্ধুকে? বান্দা হলো তারা যারা দুনিয়া দুনিয়া কইরা দুনিয়া দুনিয়া কইরা জিন্দগি কাটায়, তারা বান্দা বান্দাই থেকে যায়। আর যারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেয়, গোপনে গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করে, প্রকাশ্যে গুনাহ করতে গেলে আল্লাহরে ভয় করে, এই সমস্ত মানুষগুলো তাহাজ্জুদের নামাজের টাইমে ওইটা ওইটা বান্দা যখন ঘুমায় থাকে, এই বান্দাগুলো আল্লাহর প্রেমে পয়রা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমার আল্লাহ তাদের চোখের পানি খালি ফিরাইয়া দেয় না। আমার আল্লাহ এই চোখের পানির কারণে তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নে। আর বড় করে কোন আল্লাহ একবার কর না কেন? এই জন্য আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ ওই জান্নাতের মধ্যে আর কি আছে? আল্লাহ বলে ওয়ালা হুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। ও বান্দারে, আমি আল্লাহ প্রেমিকদের জন্য জান্নাতের ভিতরে প্রথম পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। এ যুবক, ও যুবক, খবরদার খবরদার, এই দুনিয়ার কিসের টুনটুনি আর কিসের তানিয়া কিসের মানিয়া, কিন্তু এর চাইতে আমার আল্লাহ অনেক নিয়ামত আমাদের জন্য হাসরের ময়দানে অপেক্ষমান রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহর উলিরা বাড়িঘরের চিন্তা করে না, আল্লাহর উলিরা বাড়িঘর ছাইরা জঙ্গলার ভিতরে যাইয়া নীরবে নীরবে এমন জিকিরের ঢেউ তুলতেন, এই ঢেউয়ার তোলার কারণে আমার আল্লাহ তাদের কলবে আল্লাহর নামের জজবা জারি করে দিয়েছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ কিরা বলি, আমার চোখের সামনে আমার আব্বাকে আমি গোসল দিয়া কবরে নামায় দিয়েছি। এই দুলাল ভাই তার বাপরে হারাইয়া ফেলাইছে, তার মারে হারাইয়া ফেলাইছে, চেয়ারম্যান সাহেবের আব্বা আছে কিনা আমি জানি না, আম্মা আছে কিনা জানি না, হ্যাঁ মা দুনিয়াতে নাই দেখছেন নিয়ালামত্রা, মারে হারাইয়া ফেলাইছে। মার গোসলের চিত্রটা মনে করেন না, বাবার গোসলের চিত্রটা মনে করেন না। এই পৃথিবীতে মানুষ মানুষকে কেমনে বিদায় দে, কেহ লইল আতর লবান, কেহ লইল ছল। কথা পেলে আমি খুব কষ্ট পাবো, আপনাদের কারণে কিন্তু আমার আওয়াজ নষ্ট হইতাছে। কেহ লইল আতর গোলাপ, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই।
রে কান্দে হায় হায় রে সবাই বাইয়ে কান্দে বনে কান্দে কান্দে আপনজন বাইয়ে কান্দে বনে কান্দে কান্দে আপনজন কান্দি আকান দিয়া সবাই চিরবিদায় দিব রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে কেহ লইল আথর লোবান কেহ লইল ছল কেহ লইল বড় পাতার কে কান্দে নয়ন জলে বুকবাসে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে অজব সাদের শক্তি একদিন থাকবে না আমি তাহিরে হাজার চেষ্টা করলো এই সময়ের মতন আমি ডান দিতে পারবো না দুনিয়াকে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া কইরে আখিরাতটা এত সুন্দর ফেসিলিটির জিন্দগিটারে বরবাদ করা যাবে না কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না ও বন্ধুরে খবরের ঘর বড় ভয়ঙ্কর ওই দিন দেখলাম একটা কবর করছে কবরটা করতে দেরি দেখলাম বাঁশের কিছু গোড়া গাড়া দেখা যায় খবর কোদাইলারা কয় এটাতে মনে হয় আগে কবর ছিল বলছি বালা কইরা কুরো কবরটা কুরার পরে দেখে হাড্ডি গুলার জায়গায় হাড্ডি বইরা আছে সাতনার হাড্ডি গুলো সাতনার হাড্ডি জায়গায় পড়ে আছে এত সুন্দর মাথা চুল গেজে কই এত সুন্দর চোখ চোখ গেজে কই এত সুন্দর দাঁত দাঁত গেল কই বাসটা পচার আগে কবরে আমার সুন্দর দেহটা পচে গেছে তখন আমি বললাম রে বাইরে কবর করতে গিয়া যদি পুরান কবর পাওয়া যায় চেঞ্জ করা যাবে না কবর কুইরা ফলাও ওই হাড্ডি গুলারে গুড়া বানাইয়া কবরের গুড়ায় কোনাই দিয়া রাখা দাও এত সুন্দর দেহটা গুষ্টগুলো গেল কই গো মামা কান্দ কেন মুরব্বী ওরে কান্দেন কেন গো বাবা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় বুঝি চইলা গেছে গো তোমার মতন যুবক মনে কইরো না তোমার কাছে আজরাইল আসবে না আমি নিজের চোখে প্রতি দুই তিন দিন পর পর দেখি জোয়ান জোয়ান পোলাপান মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মাথা মতা ফাড্ডা রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া পড়া থাকে প্রমাণ হইয়া গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না এ ভুবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাদল ভেঙে যাবে একদিন এই তো বাড়ি গাড়ি
ক্ষমতা সবই চলে যাবে আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে বলেন এ দুনিয়া দেখছেন কইছি না আপনার চাইলেও কথা বলতে পারবেন না আমি বলছিলাম না চাইলেও ধাক্কা ধাক্কি করতে পারবেন না চাইলেও কথা বলতে পারবেন না আল্লাহ আপনাদেরকে রহমত দিয়া দিবে আমি খেয়াল করছেন এখন হুড়াহুড়ি আছে মায়ারি বাদন ভেঙে যাবে একদিন মায়ারি বাদন ভেঙে যাবে আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন যুবক আমিও তো তোমার মত শক্তি দিয়ে কথা বলতেছি আমি আপনার আগে ফ্যাসিলিটির কথা বলছি যে মরার পরে জান্নাতে কি নিয়ামত আছে কেউ যদি পাসপোর্ট করে ভিসা আসে ভিসা আসার আগে জিজ্ঞেস করি কিসের ভিসা যদি কাজটা ভালো ভিসা হয় বেতনটা যদি ভালো হয় বিদেশ যাওয়ার জন্য মানুষ পাগল হয় এই জন্য আল্লাহ আপনারে অনেক জান্নাতের অফার দিছে আমিও আপনাদের সামনে অফার দিয়ে দিলাম এই অফার গুলো যদি বুক করতে চাও আল্লাহর হাবিব বলেন উম্মত বেনামাজি হইয়া কিন্তু কবরে যাইও না বেনামাজি হইয়া কবরে গেলে তোমাদের কোনো উপায় থাকবে না হাইরে ও যুবকের দল কালকে একটা জিনিস আমি দেখিয়া মাথাটা নাড়া দিয়া উঠছে কি ওই মসজিদ আকসার পাশে আরেকটা মসজিদ আছে ওই মসজিদের ভিতরে মুসল্লি নামাজ পড়তেছে আর চারজন ইসরায়েলের গুন্ডা যাইয়া বন্দুকটা তার বরাবর তাক লাগাইয়া যখন সেজদার মধ্যে গেছে সেজদার দিকে দুইটা হাত এমনি দইরা মাথাটা সেজদার জায়গায় ফালাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বাইন্দা ফালাইছে তখন সার্বিতে বলতেছে আমারে গুলি করবি অসুবিধা নাই আমারে বাইরে ফালাইবি অসুবিধা নাই আমার এক রাকাত নামাজ বাকি আছে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা দেওয়ার সুযোগটা আমারে কইরা দে এরাই হইল বাবা মুসলমান কথা বলেন ঠিক কিনা ছোট্ট বাচ্চা একটা পাথরের টুকরা লইয়া ইহুদিরে ডিল মারে ইহুদিরে ডিল মারে ইহুদিরে ডিল মারে কয় বুকের মধ্যে গুলি চালাবি আর আমি আল্লাহর কাছে তোদের বিরুদ্ধে বিচার দিব কে দিয়ে বুঝাইতাম ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহা কারে কয় আরে কারে ছোট ছোট বাচ্চা দেখলাম রক্তাক্ত হইয়া মার বুকে পইরা রইছে আর মুসলমান তুই তিন বেলা খাইয়া ঘুমাস কেমনে আমার মুসলমান ভাই ফিলিস্তিনে মরতাছে গত রাইতে দেখলাম অসংখ্য আহত ফিলিস্তিনি মুসলমানরা হাসপাতালে গেছে ওখানে তারা বোমা মাইরা 500 ফিলিস্তিনি মুসলমানকে হসপিটালে শেষ কইরা বলাইছে আল্লাহ যুবক কেন ফিলিস্তিনের জন্য আমি কাঁদতেছি ফিলিস্তিন আবার এমন কি দেশ হয়ে গেল যার জন্য আমি কাঁদতেছি শুনেন শুনেন শুননা যান ফিলিস্তিন মুসলমান রাষ্ট্র
এই ফিলিস্তিনে এমন একটা মসজিদ আছে, এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। এই মসজিদটা এমন মসজিদ দেখাইতে না পারলে কান কাটতে থয়া যামুগা। এই মসজিদ সেই মসজিদ, এই তো কোরআন শরীফের মধ্যে খুল্লা ফালাইছি পাইয়া গেছি। সুরাই বনি ইসরাইলের এক নম্বর আয়াতে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা। এই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে, এই মসজিদটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। আমরা মোল্লা ডহরের মসজিদের নাম কোরআনে আসেনি, এই মসজিদের নাম আল্লাহ কোরআনে ঘোষণা করছে। এই মসজিদটাই মুসলমানদের কেবলা ছিল, দ্বিতীয় পরে মসজিদে হারাম হয়েছে, ওই কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়ি। বন্ধু রে, এটা মুসলমানদের প্রথম কেবলা, তার জন্য এত পাগল কেন? এই পাগল এই জন্য, এই মসজিদের যতগুলা পাথর আছে এই পাথরগুলা সমুদ্রের নিচ থেকে সংগ্রহ করানো হয়েছে। এই পাথরগুলো মানুষে সংগ্রহ করে নাই, ইন্ডিয়া পাথরগুলা তুলতে হয়েছে। এই পাথরগুলার ভিতরে প্রত্যেকটা পাথরের ভিতরে সূরা ইয়াসিন লেখা আছে। আর বড় করে গন্না আল্লাহু আকবার। আমার তো মন মানে না, আমার তো ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। ও যুবক, এই মসজিদটার জন্য কেন পাগল? এই মসজিদের মধ্যে আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজের ইমামতি করেছে। নবী যখন ইমামতি করে 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে নামাজের একতাদা করেছে। ঠিক কি না বলা? এই ফিলিস্তিনের জন্য এত কেন মায়া কান্না? কারণ এই ফিলিস্তিনে অসংখ্য নবীদের রওজা মুবারক আছে, কথাগণ ঠিক কিনা? এই জন্য মুসলমানরা যেমনে মারতেছে, ইসরায়েলের বাড়ি কিন্তু ফিলিস্তিন না, ইসরায়েলে কিন্তু বাদাম না। অন্য দেশ থেকে আয়া ফিলিস্তিনের কাছে কইছে, আমরা একটু জায়গা দাও। 57,058 মায়াকুরা জায়গা দিয়েছিল, যেমনি রোহিঙ্গারে বাংলার প্রধানমন্ত্রী মায়াকুরা জায়গা দিছে, এমন ভাবে জায়গা দিছিল। ওরা আস্তে আস্তে বাড়তে বাড়তে পশ্চিমাদের ইন্দোনে যাইয়া মুসলমানের এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজেরা দেশটাকে নিজেদের স্বাধীন বানাইবার লাইগা ওরা অত্যাচার অবিচার আজকে একদিনের না, অনেক দিন পর্যন্ত এমন ভাবে অত্যাচার, পশুর মতন গুলি করে মুসলমান মারতেছে। গত রমজান মাসেও নামাজরত অবস্থায় তাদেরকে মারা শুরু করছে। জাতিসংঘ তখন নীরব, মানবাধিকার যারা মানবতার কথা বলে এরাও নীরব। এই গত কিছুদিন আগেও মুসলমানদের বোমা মেরেছে, সবাই নীরব। যেই মাত্র মুসলমানরা জবাব দিছে, তখন মুসলমানদেরকে একদল সন্ত্রাসী বইলা ইসরায়েলের পক্ষে নিছে, এর মধ্যে অনেকগুলা রাষ্ট্র কাফের ইহুদিদের পক্ষে নিছে। এখন আমি একটু বিচার দিয়া যাই, আমি একটু পালা কইরা আল্লাহর কোরআনটা লয়া বিচার দিয়া যাই, আমি একটু বিচার দিয়া যাই। ইহুদিরা গুন্ডা বাহিনী, ইহুদিরা মুসলমানদের দুশমন, ইহুদির পক্ষ যদি কাফেররা নামতে পারে মুসলমান ফিলিস্তিনের পক্ষে, আমরা বিশ্বের সকল মুসলমান নামতে চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মোল্লা ডহরের বন্ধুরা, আমার হাজীগঞ্জের বাবা, আমার চাঁদপুরের বাবা, এই ফিলিস্তিনে একা কেন তাদের জীবন দিবে? এই মসজিদ আকসা তো ফিলিস্তিনে শুধু একা নয়, এটা সারা মুসলমানদের প্রথম কেবলা। এই ফিলিস্তিনের পক্ষে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে আমরা ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ঠিক কি না বলা? Action! 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 Action!
অ্যাকশন অ্যাকশন বাইরেক অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে বাইরেক অ্যাকশন ইহুদির বিরুদ্ধে বাইরেক অ্যাকশন 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 বাইরেক অ্যাকশন ইহুদির বিরুদ্ধে বাইরেক অ্যাকশন বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন রক্ষা করো বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন রক্ষা করো বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন রক্ষা করো ফিলিস্তিন রক্ষা করো বিশ্ব মুসলিম রক্ষা করো অ্যাকশন অ্যাকশন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমাদের ওসি মহোদয় আমাদের আজকের এই মাহফিলকে দেখার জন্য উপভোগ করার জন্য শান্তিপ্রিয় রাখার জন্য ওনার ফোর্স বাহিনী নিয়ে এসেছেন আমার স্যার বসতে জায়গা দেন একটু বসবে যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার ভাইয়ের আমার আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন আপনি কি জানেন আজকে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা খানকাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ঘরে ঘরে খানকাই মসজিদে আজকে ফিলিস্তিনের জন্য দোয়া করার জন্য প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন চিঠি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এবং আজকে জাতীয় পতাকাকে অর্ধনমিত করার নির্দেশ দিয়েছেন আজকে সুখ প্রকাশ করতে বলেছেন আমরা এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা একটা কথাই বলবো আমরা মুসলমান যুদ্ধ চাই না শান্তি চাই কিন্তু ইসরায়েলের এই দাবি একদম বিবর্জিত ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যানযোগ্য ইসরায়েলের এই অমানবিক কাজ কখনো শান্তিপ্রিয় হতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা মুসলমানরা সবসময় সকল ধর্মের মানুষকে আমরা সম্মান দিয়ে এসেছি কিন্তু এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নীল নকশা এঁকেছে তাদেরকে যারা কে বা কারা যারাই মদত দিবে আমরা তাদের বিরুদ্ধে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ভাইয়ের আমার অনুরোধ করব আমরা মুসলমানদের পক্ষে আছি না নাই হয়তোবা দেহটা পড়ে আছে হয়তোবা দেহটা পড়ে আছে কোথায় বাংলাদেশে কিন্তু মনটা পড়ে আছে ফিলিস্তিনে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা ফিলিস্তিনের পক্ষে তাদের জন্য দোয়া করার দরকার আছে না আরো জবান খুলে কোনো আসে না নাই সবাই জবানটা খুলে কোনো আল্লাহ 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 ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ তুমি তোমার কাবাগর যেমনি আব্রাহার তুমি তোমার কাবাগরকে যেমন ভাবে যেইভাবে তুমি রক্ষা করেছো সেই মসজিদ আকসাকে তুমি সেভাবে রক্ষা করো কথা বলেন ঠিক কিনা আমরা এখান থেকে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে বলেন আমিন আরো জবান খুলে কোন আমিন সবাই দুরূদ শরীফ পড়েন মহব্বতে পড়বেন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا تمي جيبون تمي مران آدھار غوري تمي أبون تمي جيبون তুমি মরাই সবাই বসুন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি ভাইরা মা কি আশ্চর্য ব্যাপার স্যাপার এই মুসলমান হায় রে মুসলমান হে মুসলমান আজকে ভাবছি আমরা একসাথে দোয়া করে যাবো চোখের পানি ফেলে আর আপনারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এটাই মুসলমান মাঠ থেকে পলায়ন করবে
এরা মুসলমান, এই মুসলমানদের কারণেই মুসলমানদের এত সমস্যা। কথা বলেন ঠিক না বেটি? আমরা ফিলিস্তিনি কথা বললাম, মাঝখান দিয়ে আমার ফালাই যেতেছে গে, আর আমি অস্ত্র নিয়ে রওনা দিলে তো এরা আমার সাথে যাইতেই না। কথা কোন ঠিক না বেটি? যাক অসুবিধা নাই, প্রেমিক দুই তিনটা হইলেই চলে। কথা কোন ঠিক না বেটি? আজকে এক তাহিরি কথা বলছে, হাজার হাজার লোক শুনতেছে না? এইরকম প্রেমিক দুই একটা হইলেই চলবে ইনশাল্লাহ কন্যা গিয়ে লেগা। তবে সেক্ষেত্রে মায়ের দোয়াটা খুব জরুরি। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া লাগবে, দোয়া মায়ের দোয়া লাগবে। এই সৎ কথাগুলো বলতে গেলে হিম্মত লাগবে, এই হক কথাগুলো বলতে গেলে সৎ সাহস লাগবে। তবে যুবকদেরকে আমি বলে দিয়ে যাই, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। তবে তোমাদেরকে একটি কথা বলবো, চেয়ারম্যান সাহেবের সাথে সুর মিলাইয়া আপনারা কেউ নেশা করবেন না। কি করবেন না? নেশা। গাঞ্জিটা আছে না? কিছু কিছু গাঞ্জিটা আছে না? ওই আসরের পরে যে খাইছে, আসরের পরে যে খাইছে, আসরের হইতো না, আসরের পরে যে খাইছে, এখন খাওয়ার টাইম হয়েছে গা, এর লেগে কিছুতে করে উঠতে যাইব গা। আসিনি রে বলা ভান, লাস্ট থেকে ওয়াদা করে নেশা কি চলবে না? বন্ধ হবে, বন্ধ হবে। যেই জবানে আল্লাহর ধ্বনি হবে সেই জবান দিয়ে হারাম ঢুকতে পারে না। কথা বলেন ঠিক না? যেই জবান দিয়ে নবীর দুরুদ হবে সেই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না, ঠিক কিনা বলেন? এখন আমার সাথে বলবেন, নেশা কি চলবে না? বন্ধ হবে, বন্ধ হবে। সবাই আমার সঙ্গে বলবেন, বন্ধ, বন্ধ নেশা, নেশা, নেশা। তুমি কইবে বন্ধ, আমি কি নেশা? হ্যাঁ কো নেশা, মনে যদি তাকদা দেখাইতাম নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগুলখুরি, হক মারা, বাস হক 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 মায়রা খানা অনেকে। এখন বলবেন চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে। কিন্তু মাজারে গিয়া আল্লাহর ওলিকে আল্লাহ মনে করা যাবে না? দেওয়ার মালিক কে? না আল্লাহ। তবে আমরা আল্লাহর ওলির উসিলা ধরতে পারি। কথা বলি ঠিক না বেটি? কিন্তু কাউকে আল্লাহ মনে করা যাবে না? দেওয়ার মালিক কে? না আল্লাহ। এই হলো ওয়াজের সূত্র, এই হলো ওয়াজের। ওই একটা মসজিদে গাইতো আর একটা আজান দিত। 24 অক্টোবর মঙ্গলবার রামগঞ্জ আসব ইনশাল্লাহ, শিশু পার্কে। ও ইনশাল্লাহ খেলা হবে। যাক এই এই বড় এই এমনি জিরা ফের মানে কই যাও? কত কোন যা ইত্তে করে লোয়াস করেন যা। ইয়া এই শোনো, একটা মসজিদে গাইতে কইছে আমার কামু। কিন্তু একটা কথা, আজকে আমরা সবাই দোয়া করে যাবো ইনশাল্লাহ। এই স্টেজটা করতে কত লাগছে রে? ইডা 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 বুঝি 60,000 টাকা লাগে সব মিলে? ইডো বেশি হয়েছে। ও লাইক মেটলে মাইক টেক লয়ে? আচ্ছা মাইক টেক লয়ে এভরিথিং যত কিছু আছে সব মিলে 60,000 টাকা। তো আমি ওয়াজের মাঝখানে একটা কাগজ আইছি না আমার কাছে, এই জন্য কয়া লাই ফরজ দেবার না ফাই যেটা উঠতে যাই বোকা জাতা মাইরা ধরবে না মুরুখ বিলে সাইরা দিয়ে এরা জানে না তাহিরি মানে আগুন, এটা বুঝে না ফটর 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 কথা বলে বনবারের ফোলা মেজাজ গরম দিল নরম। কথা কন ঠিক না বেঠে? বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। একটা ডায়লগ দিয়া গেলাম আজকা, ওই যে শরবতের কথাই কইছি, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। যদি আল্লাহকে চিনেন নবীকে চিনেন তাইলে হাউজে কাউসারের শরবত লেডি আছে। কথা কোন ঠিক না বেটি? আর যদি আপনি আল্লাহ রাসূলকে না বুঝেন তাইলে ওই যে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন,
জাহান্নামের আগুন আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই 60,000 টাকা আমি তুললে দিয়া যাই, হ্যাঁ কেমনে তুলুম দেখেন আপনারা, বুঝালো? একটা লোক কইবেন, হুজুর আমি এই প্যান্ডেল মাইক ইত্যাদি ব্যবহার, এই কালা এই বসো, একটা লোক বলবেন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ, আমি এই প্যান্ডেল বাবদ আমি নবীর মহব্বতে ঈদে মিলাদুন্নবীর মহব্বতে আমি 12,000 টাকা দিব। একজন সেই ভাগ্যবান লোকটা কে আছে আমি দেখিয়া যাই। আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব সবাই মিলেমিশে। আমার চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, 6 নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান হাজীগঞ্জ, তিনি দিবেন 12,000 টাকা। জোরে বলেন তাহিরিকে মুগ্ধা কোন লাগে? কিসে হান্ডার শিখাইছি বাংলাদেশটা? আল্লাহ আপনি বারবার চেয়ারম্যান হিসেবে কবুল করেন, আমিন আরো জোরে করে আমিন। ওনার আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ ওনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন, আমিন কর। ওনার আব্বাকে আপনি নেক হায়াত দান করেন, বিপদ আপদ থেকে বাঁচাই রাখেন, বলেন আমিন। একজন পাইছি, এটা কিতা? আচ্ছা এটা কমনে পরে। আরেকজন, হুজুর আমি নবীর মহব্বতে চেয়ারম্যান সাহেবের সাথে সুর মিলে আমি আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য দিব 12,000 টাকা। আর একজন কে দিবেন হাত তোলেন? এই প্যান্ডেলের ভিতর থেকে একটা বিদেশি আইসি নেই, বিদেশি টিয়াটো মালকামা ফুসকিনি মুসকিনি আছে, এমন একটা লোক আসেনি যে হুজুর আমিও দিন 12,000 টাকা, আল্লাহ আপনি লোকটা মিলাই দেন, মিলাই দেন আল্লাহ, মিলাই দেন, মিলাই দেন। একটা লোক দেন 12,000 টাকা, আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। কে দিবেন 12,000 টাকা? কে? মাশাল্লাহ পাইছি তো, বেড়াও তো বড় ওই নাম কি বাজি? আহসানুল্লাহ তো আমার ভক্ত, বাড়ি কই? আর শাহজাহান মোল্লা, বাড়ি কই? হাজীগঞ্জ। মোবাইল নাম্বারটা ধরে রাখতে দেন, দর্ত সুবি দিব বাবা, নাম্বারটা দেওয়া যায় নো কষ্ট করে আইন শাহজাহান মোল্লা 12,000 টাকা জোরে কর। কলবে কলবে মিল্লাহ, শুনেন শুনেন, আপনারা ইত্যাদি যেত ফাগল টেহারা দেওয়ার সময় দেখুন খবর দেখে না, আমি কিন্তু এই লাইনটা দেই না দীক্ষা, ঠিক না? 12,000 টাকা শাহজাহান মোল্লা, আল্লাহ আপনি কবুল করে আমিন কর। আচ্ছা কত হয়েছে টাকা? 24 হয়েছে। আর একজন তো হুজুর আমি দেবো 6,000 টাকা, 6,000 এলে কত হইব? দেন 6,000 টাকা একজন দেন। দিলে কি তৈব, বুড়া মানুষ তো বেহেস্তে যাবে না, 33 বছরের জোয়ান বানায়া নিব, আবার দিব 70 জন। কি হাসি মারছ? 70 জন হাজি, নাম কি? হাজি আব্দুস সুবহান সাহেব দিলেন 10,000 টাকা। আমি মূলত কালেকশনের বক্তা না, দেখেন না কথা বলতে পারি না, কালেকশন করতে গেলে অনেক বাপ লাগে, এই বাপটা আমার কাছে নাই। এই আমার বাজানো জালালি কইলে মোটামুটি, এই আমার বাজার গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাজানো, যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজার মস্ত পারশান বুঝে আসবে না। আইসিনি রে বাজান সুটা কিছু আইসিনি, বাপডা বালা কইরা হইসিনি, আমার আরো 10,000 টাকা দিবাইনি। ওই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতেছে মারা গো,
দিয়া দাও এই শুরুতে আমি ওয়াজ করতাম মাইক বাইঙ্গা বাপ ডাইলাম বলি মসজিদ সভাপতি নিজাম ভাই দাদা ভাই সিবাজান মসজিদের সভাপতি মোহাম্মদ মিজান শাহ কিটা মিজান শাহ মিজানুর রহমান শেখ সভাপতি পছন্দ হয়েছে রে মসজিদের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান শেখ আজকের মাহফিল আগামী বছর দিব দশ হাজার টাকা কি মোটামুটি আইসি দিন তোমরা আছো না আমার যে ফান্ডা দো আমি কিন্তু সব তিলে তিলে বুঝি ঠিক আছে সবাই জবানটা করে বলে লং হাকবে জরিমান মার হাবা আমরা মার হাবা বলতে চাই কি চাই না দরকার আছে কি না এটা কার সুর সুফিয়ানের জিনিস মনে রাখ কইতাছি মিজানুর রহমান সাহেব দিছে দশ হাজার টাকা মার হাবা গন আরো জুড়ে বলুন মার হাবা আল্লাহ জনাব আহমদ মসজিদের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব দশ হাজার টাকা কবুল করো মঞ্জুর করো লক্ষ টাকার মালিক বানিয়ে দাও হাজার টাকার মালিক বানিয়ে দাও নবী না দেখাইয়া মরণ দিও না প্রণামি মনে বড় আশা ছিল যাব বাইতি মুখাওয়ানা মদিনা মালা আমি তুমি দেখা দাও কিশোরের ভাইরা উঁচু কণ্ঠে বলো রসুল চাই কি চাই না দরকার আছে কি না আগামী বছর দশ হাজার টাকা দিতে চাই কি চাই না দো কয়জন হয়েছে চব্বিশ আর বিশে কত চুয়াল্লিশ টার্গেট কত সাইডের উপরে এক টাকা তুলবো না একজন দিবেন হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা হয়েছে একজন ওইটা বাস আর মনে করছে হাত বুঝি সিঙ্গেল বাসটার মনে করছি হাত বুঝি একে সন্তান হুজুর আমি ফান যাতনের মহব্বতে দিব পাঁচ হাজার টাকা দশের দিকে তুলতেছি তো একটা লোক দেন পাঁচ হাজার টাকা মা বাপের মহব্বতে কি ও বাবার এত লোক নিয়ে দোয়া কি জীবনে ভাইবেন মিয়া কো মাজা পাঁচটা হাজার টাকা দেন দেন আর আশিক ইসরায়েলে কইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম একটা লোক দেন পাঁচ হাজার টাকা খুব খুশি হম ইনশাল্লাহ দেন পাঁচটা হাজার টাকা দেন আমার চল্লিশ হাজার কত হয়েছে চুয়াল্লিশ হাজার টাকা হয়েছে আর একজন দেন ছয় হাজার টাকা পঞ্চাশটা মিলাই দে নাকি নাম কি মহিনুদ্দিন বিদেশ থাকে কোন দেশে থাকে সৌদি প্রবাসী তার বোনটা অসুস্থ ভাই বিদেশ থেকে পাঁচটা হাজার টাকা মাহফিলে দিয়ে দিছে মারহাবা জোরে কর না আল্লাহ পাঁচ হাজার এগারো টাকা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করে দেন আমিন আনিসুর রহমান পলাশ ভাই ওনার আম্মা মারা গেছেন আমি আমি দোয়া করি মদিনা থেকে দোয়া চেয়েছেন আমার আনিসুর রহমান পলাশ ভাইয়ের আম্মা মারা গেছেন তাহির হুজুরের কাছে আমার কাছে দোয়া চেয়েছেন ওনার আম্মা আমারকে খুব মহব্বত করতেন তিনিও আমাকে অনেক মায়া করেন আমরা আনিসুর রহমান পলাশ ভাইয়ের আম্মার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন ভাইয়ের আমার ভাই আমার শুনুন কত হয়েছে টাকা একচল্লিশ হাজার না কত না উনপঞ্চাশ আচ্ছা আর একজনদের হুজুর আমি দিব পাক পাঞ্চাতের মহব্বতে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার
জহির শেখ চ্যানেল শেখের ভাতিজা আর বাপ দুনিয়াতে নাই তার আব্বা বাবা গো বাবা বাবা গো বাবা উলের নামটা কি জহির ইসলাম দিবে পাঁচ হাজার টাকা যেরকম মার বাবা আল্লাহ তার আব্বার কবরটাকে আপনি জান্নাতের গুলজার বানিয়ে দাও কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কেন বাবা আমি আমি প্রায় 46,000 টাকা 56,000 সরি 54,000 টাকা পেয়েছি যদি মনে করে আপনার ধর্মে ধরে যে হুজুর না ঠিক আছে আমি 6,000 টাকা দিয়ে 60,000 মিলাই দিব একটা লোক আসেন হাত তোলে 6,000 টাকা দিয়ে 60,000 মিলাই দিবেন এমন কেউ আসেননি দেখ নাম কি মেরাজ দিবে 500 টাকা বলেন মারহাবা আল্লাহ তারা আপনি ব্যবস্থা করে দিয়ে নামিন কোন এই 500 টাকা আমার কাছে 5,00,000 টাকা সোহাগ মিয়াজি বাড়ি কই সোহাগ মিয়াজি সৌদি প্রবাসী সোহাগ মিজি শেখ দিলেন 5,000 টাকা জোরে করে মারহাবা লেখে কে কলম ভাঙে না তো আল্লাহ আপনি কবুল করেন আমিন গন আরেকজন 500 মোট 59,500 টাকা হয়েছে জনাব সাইফুল ইসলাম দিল মাহফিল কমিটির লোক বাস 60,000 টাকা হয়ে গেছে জোরে করে মারহাবা হয়েছেনি হয়েছেনি আল্লাহ যেন এই দান গুলা কবুল করে বলুন আমিন ও মেরাজ দি হ্যাঁ কইছে 5,000 টাকা দিব জোরগান মার হবা এখন ফেস লাগছে না একটা কত হইছে না আব্বা অসুস্থ আল্লাহ তাকে আপনি শেফা করেন না আমিন কত হইছে আল্লাহ রাখছেন বালা আপনি ভালো আছেন নি উসমান ভাই দিব 5,000 টাকা মার হাবা কত হয়েছে টোটাল আমার আসলে আটকে একবার বন্দি করছেন মিয়া একবার গড়াইনে ফালাইছেন 1.5 ঘন্টা লেগে ফালাইছেন আটটা মারে বাইন্দা তুইছেন আমারে ওখানে আবার কি করবো দোক দে দিলে তো ভালোই লাগে ঠিক না মোহাম্মদ নুরু 2,000 টাকা কত হইছে 76,000 জোরে করে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আরেকজন দেন 2,000 78,000 দিব আরেকজন দিবেন 2,000 80,000 দিব 80 দ্যাট মিন্স সবাইকে ভালোবাসি কে দিবেন 2,000 টাকা নাম কি নাম কি শাকাওয়াত 2,000 তুমি এরও শাকাওয়াত 2,000 টাকা জোরে করে মারহাবা 80,000 হয়ে গেছে আল্লাহ যারা অসুস্থ আছে আপনি ভালো করে দেন 80,000 হয়েছে আপনার আর কেউ দিয়েন না ফাউডার দিয়ে রাখবি আল্লাহ আবার কেডা বাবা তোমার মাইক নেই আমি তো বুঝতে পারতেছি না মাশাআল্লাহ মদিনা মাইক আজকে ভাল লাগছে নিও একবার কোন লাগছে না সাউন্ড ধরো মার হাবা জোরে গন মদিনা মদিনা আশে গম মিনের টিকা না বলো
মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হনা নবীর দিবানা মদিনা মদিনা বাজান কত হইছে দেখা দুলাল ভাই আমার বড় ভাই দিছে নগদ 1000 টাকা আমার হাবা আজাদ হোসেন 2000 টাকা কত হয়েছে টোটাল 85 ইসমাইল আব্বা অসুস্থ কত ইসমাইল আব্বা দিব 2000 টাকা মারহাবা গন কত হইছে রে শেষ করি 89 হইছে নি আল্লাহ কবুল করুক আমিন গন এখন আরেকটা প্রস্তাব করতেছি 89 হইছে তো আরেকজনদের 1000 90 মিলাই দে কাটা দিন ইসলাম 1000 বলেন মারহাবা 90 আর দিয়েন না আমরা টেয়ার ফিশন নিয়ে কিতা করি শেষ আজকে আপনারা যারা এখানে এসেছেন আস্তে আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেকটা মানুষ আজকে মা বাবার জন্য কিছু টাকা দিয়ে যাইবেন আমার ছেলেগুলো আসতেছে আমার মনে হয় আর কি আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন মিনিমাম 50,000 টাকা হবে 100 টাকা দিতে যদি মনটা কাঁপে বুঝতে হবে আপনি বকিলের খাতায় আপনার নাম আছে আর এই টাকার মালিক তার আপনি না এটা তো আল্লাহ দেয় আল্লাহ প্রেমে দিবেন আল্লাহ আপনাকে বরকত দিবে মোবাইলে এমবি তো বহুত ঢুকাইছেন 100 টাকা আজকে দিয়া দেন দেখবেন মিজানের পাল্লায় টাকাটা এটা নেকি পাবেন মারহাবা জোরে গন জিকিরের তালে তালে টাকা দিবেন কই মানুষ কই লামে না কেন ওই যে দেখো আজান হইতো ইনশাল্লাহ হইলে টাকা দেন পকেটে হাত দেন দেন পকেটে হাত দেন পকেটে হাত দেন খুব খুশি হব পকেটে হাত দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله إذا حضر الله يا نبي আর নদীর পার যদিও মাটি দিয়া থাকে কিন্তু হাউজে কাউসারের পার গুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে ওই নদীটা দামি না কম দামি আরো যদি দামি না কম দামি এরপর নবীর প্রশ্ন করা হয় নবী গো দুনিয়ার নদীর পানির নিচে মাটি থাকে ওই নদীর নিচে মাটি আসেনি নবী বলে আছে কয় দুনিয়ার মাটি তো কাদাযুক্ত মাটি গন্ধ করে কিন্তু হাউজে কাউসারের নদীর নিচের মাটি গুলা
কেমন গনবী আমার নবী বলে উম্মত হাউজে কাউসারের পানির নিচে যে মাটিগুলো রয়েছে ওই মাটিগুলো মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে যারা ঈমান আনবে নেক আমল করবে আমি আল্লাহ তাদের নিজ দিয়া সেই নদীর বাতাস গায়ের মধ্যে লাগাবো আমার দেশের মধ্যে অনেকে মুরাকাবা বুঝে না তাওয়াজ্জু বুঝে না তাওয়াজ্জুরি নিষ্ঠাকে এটাই বুঝে না শুধু ফিরের কাছে মুরিদ হইছে কিন্তু ফিরের কাছ থেকে সবক আনতে খাস মাহফিলে যায় না পীরের কাছে যাইয়া গোপন গোপন কথাগুলো সংগ্রহ করে না নামাজ তো পড়ে না এর পরে যুবক আমার তাওয়াজ্জু বুঝতে হবে তাওয়াজ্জু রৌদ্র লাগছে গায়ের ভিতরে চামড়াটা পুড়ে গেছে নদীর পারে বসলে নদী থেকে একটা বাতাস চামড়াই লাগে লাগার পরে চামড়া যেমন ঠান্ডা হয় অন্তরটাও প্রশান্তি হয় কথা বলেন না ঠিক কিনা চামড়ার মধ্যে বাতাস লাগছে চামড়া গরম হয়ে যাচ্ছে চামড়া বাতাস চাই ঠান্ডা চাই নদীর পারে যাওয়ার পরে বাতাস লাগছে চামড়া শীতল হইয়া গেছে ভিতরের চামড়া বাতাস লাগিয়া ঠান্ডা হয় এখন বাহিরের চামড়া বাতাস লাগিয়া ঠান্ডা হয়ে যায় শান্তি লাগে এখন এই জ্বালার চাইতে ভিতরে অনেক প্রেমের জ্বালা আছে এই জ্বালা গুলো নদীর পারে গেলে ওই বাতাস লাগাইলে তোমার জ্বালা দূর হবে না প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক কিনা রে বাবা ঠান্ডা হয় না ভিতরে যদি বাতাস ভিতরে অশান্তি যদি তুমি দূর করতে চাও আল্লাহ আর উনিদের দরবারের মধ্যে যাইবা কেন মুসাফার কথা আসছে কেন মহানাকার কথা আসছে আল্লাহর উলিরা যখন তোমার দিকে তাকাবে আল্লাহর উলি যখন তোমার সিনার সঙ্গে সিনাটা লাগাবে তখন আল্লাহর উলির সিনা থেকে এমন একটা তাওয়াজ্জ তোমার মাঝে আসবে আসার সাথে সাথে তোমার মনের জ্বালা দূর হইয়া যাবে এটার নাম হল তাওয়াজ্জু শুধু মুড়ি ধইলাম আইলাম আর যাইলাম গরু খাইলাম কোনো লাভ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য খবরদার ওই মুর্শিদের কাছ থেকে আপনাকে এমন কিছু নিয়ামত দিতে হবে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে বা ইন্না হু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়া দিয়েছে এই নূরের আলো যদি কোনো মুর্দা কলবের দিকে পড়ে ওই মুর্দা কলবটা জিন্দা হয়ে যায় সিনাটা মদিনাওয়ালার আইনা হয়ে যায় ওই তাওয়াজ্জু আমরা চাই কি চাই না এই জন্য আমি বলছি দুইটা গুণের অধিকারী হতে হবে একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল এই দুইটা ধারা লইয়া ওয়াজটা শুনেন এই জন্য আমি বলছি আল্লাহর ওলিদের চোখের মধ্যে রহমতের নূর আছে না নাই আমিও বান্দা আপনিও বান্দা আবেদ শাহাল মাদানি আল্লাহর বন্ধু কথা বলেন ঠিক কিনা আমিও বান্দা আপনিও বান্দা বাবা শাহজালাল আল্লাহর বন্ধু আমিও বান্দা আপনিও বান্দা গোলাপ শাহ বাবা আল্লাহর বন্ধু আমিও বান্দা আপনিও বান্দা শাহমানত শাহ আমার শাহরি বুগদাদি আল্লাহর বন্ধু আমিও বান্দা আপনিও বান্দা কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু আমিও বান্দা আপনিও বান্দা ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু আমিও বান্দা আপনিও বান্দা নজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু এখন প্রশ্ন হলো বান্দা কারা বন্ধুকে বান্দা হলো তারা যারা দুনিয়া দুনিয়া কইরা
কইরা দুনিয়া দুনিয়া কইরা জিন্দেগি কাটায় তারা বান্দা বান্দাই থেকে যায় আর যারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেয় গোপনে গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করে প্রকাশ্যে গুনাহ করতে গেলে আল্লাহরে ভয় করে এই সমস্ত মানুষগুলো তাহাজ্জুদের নামাজের টাইমে ওইটা ওইটা বান্দা যখন ঘুমায় থাকে এই বান্দাগুলো আল্লাহর প্রেমে পড়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আমার আল্লাহ তাদের চোখের পানি খালি ফিরাইয়া দেয় না আমার আল্লাহ এই চোখের পানির কারণে তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নে আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন না কেন এই জন্য আল্লাহর প্রশ্ন করি আল্লাহ ওই জান্নাতের মধ্যে আর কি আছে আল্লাহ বলে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ও বান্দারে আমি আল্লাহ প্রেমিকদের জন্য জান্নাতের ভিতরে প্রথম পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি এ যুবক ও যুবক খবরদার খবরদার এই দুনিয়ার কিসের টুনটুনি আর কিসের তানিয়া কিসের মানিয়া কিন্তু এর চাইতে আমার আল্লাহ অনেক নিয়ামত আমাদের জন্য হাসরের ময়দানে অপেক্ষমান রেখে দিয়েছেন এই জন্য আল্লাহর ওলিরা বাড়ি ঘরের চিন্তা করে না আল্লাহর ওলিরা বাড়ি ঘর ছাইরা জঙ্গলার ভিতরে যাইয়া নীরবে নীরবে এমন জিকিরের ঢেউ তুলতেন এই ঢেউয়ার তোলার কারণে আমার আল্লাহ তাদের কলবে আল্লাহর নামের জজবা জারি করে দিয়েছেন জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ কিরা বলি আমার চোখের সামনে আমার আব্বাকে আমি গোসল দিয়া কবরে নামাই দিয়েছি এই দুলাল ভাই তার বাপরে হারাইয়া ফেলাইছে তার মারে হারাইয়া ফেলাইছে চেয়ারম্যান সাহেবের আব্বা আছে কিনা আমি জানি না আম্মা আছে কিনা জানি না হ্যাঁ মা দুনিয়াতে নাই দেখছেন নি আলামতরা মার হারায় ফেলাইছে মার গোসলের চিত্রটা মনে করেন না বাবার গোসলের চিত্রটা মনে করেন না এই পৃথিবীতে মানুষ মানুষকে কেমনে বিদায়া দে কেহ লইল আতর লবান কেহ লইল ছল কথা পেলাম আমি খুব কষ্ট মামু আপনাদের কারণে কিন্তু আমার আওয়াজ নষ্ট হইতাছে কেহ লইল আতর গোলাপ কেহ লইল জল কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে কান্দে হাই হাই রে সবাই রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে বাইরে কান্দে বনে কান্দে কান্দে আপন জন বাইরে কান্দে বনে কান্দে কান্দে আপন জন কান্দি আকান দিয়া সবাই চিরবিদায় দিব রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে কেহ লইল আথর লোবান কেহ লইল চল কেহ লইল বড় পাতার কে কান্দে নয়ন জলে ভগবাসে রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে অযুব সাদের শক্তি একদিন থাকবে না আমি তাহিরে হাজার চেষ্টা করলো এই সময়ের মতন আমি টান দিতে পারবো না দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া কইরে আখিরাতটা এত সুন্দর ফেসিলিটির জিন্দেগিটারে বরবাদ করা যাবে না কিসি ইনসান কো খুশ কারনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না ও বন্ধুরে খবরের গর্ব
কবর ভয়ঙ্কর ওই দিন দেখলাম একটা কবর করছে কবরটা করতে দেরি দেখলাম বাঁশের কিছু গোড়াগাড়া দেখা যায় খবর কোদাইলার কই এটারতে মনে হয় আগে কবর ছিল বলছি বালা কইরা কুরো কবরটা কুরার পরে দেখে হাড়িগুলার জায়গায় হাড়ি পড়া আছে সাতনার হাড়িগুলো সাতনার হাড়ির জায়গায় পড়ে আছে এত সুন্দর মাথা চুল গেজে কই এত সুন্দর চোখ চোখ গেজে কই এত সুন্দর দাঁত দাঁত গেল কই বাসটা পচার আগে কবরে আমার সুন্দর দেহটা পচে গেছে তখন আমি বললাম রে বাইরে কবর করতে গিয়া যদি পুরান কবর পাওয়া যায় চেঞ্জ করা যাবে না কবর কুইরা ফলাও ওই হাড্ডি গুলারে গুড়া বানাইয়া কবরের গুড়ায় এক কোনাই দিয়া রাখা দাও এত সুন্দর দেহটা গুষ্টগুলো গেল কই গো মামা কান্দ কেন মুরব্বী ওরে কান্দেন কেন গো বাবা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় বুঝি চইলা গেছে গো তোমার মতন যুবক মনে কইরো না তোমার কাছে আজরাইল আসবে না আমি নিজের চোখে প্রতি দুই তিন দিন পর পর দেখি জোয়ান জোয়ান পোলাপান মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মাথা মোতা ফাইটা রুডের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া পড়া থাকে প্রমাণ হইয়া গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না এ ভুবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে বলেন এ দুনিয়া দেখছেন কইছি না আপনার চাইলেও কথা বলতে পারবেন না আমি বলছিলাম না চাইলেও ধাক্কা ধাক্কি করতে পারবেন না চাইলেও কথা বলতে পারবেন না আল্লাহ আপনাদেরকে রহমত দিয়া দিবে আপনি খেয়াল করছেন এখন হুড়াহুড়ি আছে মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে এক বলেন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না ভবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন হে যুবক আমিও তো তোমার মতন শক্তি দিয়ে কথা বলতেছি আমি আপনার আগে ফেসিলিটির কথা বলছি যে মরার পরে জান্নাতে কি নিয়ামত আছে কেউ যদি পাসপোর্ট করে ভিসা আসে ভিসা আসার আগে জিজ্ঞেস করি কিসের ভিসা
যদি কাজটা ভালো বিষয় হয় বেতনটা যদি ভালো হয় বিদেশ যাওয়ার জন্য মানুষ পাগল হয় এই জন্য আল্লাহ আপনারে অনেক জান্নাতের অফার দিয়েছে আমিও আপনাদের সামনে অফার দিয়ে দিলাম এই অফারগুলো যদি বুক করতে চাও আল্লাহর হাবিব বলেন উম্মত বেনামাজি হইয়া কিন্তু কবরে যায়ও না বেনামাজি হইয়া কবরে গেলে তোমাদের কোনো উপায় থাকবে না হাইরে ও যুবকের দল কালকায় একটা জিনিস আমি দেখিয়া মাথাটা নাড়া দিয়া উঠছে কি ওই মসজিদ আকসার পাশে আরেকটা মসজিদ আছে ওই মসজিদের ভিতরে মুসল্লি নামাজ পড়তেছে আর চারজন ইসরায়েলের গুন্ডা যাইয়া বন্দুকটা তার বরাবর তাক লাগাইয়া যখন সেজদার মধ্যে গেছে সেজদার দিকে দুইটা হাত এমনে দইরা মাথাটা সেজদার জায়গায় ফালাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বাইন্দা ফালাইছে তখন সার্বিতে বলতেছে আমারে গুলি করবি অসুবিধা নাই আমারে বাইরে ফেলাইবি অসুবিধা নাই আমার এক রাকাত নামাজ বাকি আছে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা দেওয়ার সুযোগটা আমারে কইরা দে এরাই হইল বাবা মুসলমান কথা বলেন ঠিক কিনা ছোট্ট বাচ্চা একটা পাথরের টুকরা লইয়া ইহুদিরে ডিল মারে ইহুদিরে ডিল মারে ইহুদিরে ডিল মারে কয় বুকের মধ্যে গুলি চালাবি আর আমি আল্লাহর কাছে তোদের বিরুদ্ধে বিচার দিব কে দিয়া বুঝাইতাম ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কারে কয় ছোট ছোট বাচ্চা দেখলাম রক্তাক্ত হইয়া মার বুকে পইরা রয়েছে আরে মুসলমান তুই তিন বেলা খাইয়া ঘুমাস কেমনে আমার মুসলমান ভাই ফিলিস্তিনে মরতাছে গত রাইতে দেখলাম অসংখ্য আহত ফিলিস্তিনি মুসলমানরা হাসপাতালে গেছে ওখানে তারা বোমা মাইরা 500 ফিলিস্তিনি মুসলমানকে হসপিটালে শেষ কইরা বানাইছে আল্লাহ যুবক কেন ফিলিস্তিনের জন্য আমি কাঁদতেছি ফিলিস্তিন আমার এমন কি দেশ হইয়া গেল যার জন্য আমি কাঁদতেছি শুনেন শুনেন শুননা যান ফিলিস্তিন মুসলমান রাষ্ট্র এই ফিলিস্তিনে এমন একটা মসজিদ আছে এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদটা এমন মসজিদ দেখাইতে না পারলে কান কাটতে থইয়া যামুগা এই মসজিদটা সেই মসজিদ এই তো কোরআন শরীফের মধ্যে খুইল্লা ফালাইছি পাইয়া গেছি সুরাই বনি ইসরাইলের এক নম্বর আয়াতে বলা হয়েছে সুবহানাল্লাযি আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা এই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে এই মসজিদটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে আমরা মোল্লা ডহরের মসজিদের নাম কোরআনে আসেনি এই মসজিদের নাম আল্লাহ কোরআনে ঘোষণা করছে এই মসজিদটাই মুসলমানদের কেবলা ছিল দ্বিতীয় পরে মসজিদে হারাম হয়েছে ওই কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়ি বন্ধুরে এটা মুসলমানদের প্রথম কেবলা তার জন্য এত পাগল কেন এই পাগল এই জন্য এই মসজিদের যতগুলো পাথর আছে এই পাথরগুলো সমুদ্রের নিচ থেকে সংগ্রহ করানো হয়েছে এই পাথরগুলো মানুষে সংগ্রহ করে নাই দিয়া পাথরগুলা তুলতে হয়েছে এই পাথরগুলার ভিতরে প্রত্যেকটা পাথরের ভিতরে সূরা ইয়াসিন লেখা আছে আর বড় করে গন্না আল্লাহু আকবার আমার তো মন মানে না আমার তো ভালো লাগে না আমার তো ভালো লাগে না ও যুবক এই মসজিদটার জন্য কেন পাগল
এই মসজিদের মধ্যে আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজের ইমামতি করেছে নবী যখন ইমামতি করে 124,000 পয়গাম্বর নবীর পিছনে নামাজের একতাদা করেছে ঠিক কি না বলা এই ফিলিস্তিনের জন্য এত কেন মায়া কান্না কারণ এই ফিলিস্তিনে অসংখ্য নবীদের রওজা মোবারক আছে কথা কোন ঠিক কি না এইজন্য মুসলমানরা যেমনে মারতাছে ইসরায়েলের বাড়ি কিন্তু ফিলিস্তিন না ইসরায়েলে কিন্তু বাদাইম না অন্য দেশ থেকে আয়া ফিলিস্তিনের কাছে কইছে আমরা একটু জায়গা দাও 57,058 জন একটু মায়া কইরা জায়গা দিছিল যেমনে রোহিঙ্গারে বাংলার প্রধানমন্ত্রী মায়া কইরা জায়গা দিছে এমন ভাবে জায়গা দিছিল ওরা আস্তে আস্তে বাড়তে বাড়তে পশ্চিমাদের ইন্দোনে যাইয়া মুসলমানের এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজেরা দেশটাকে নিজেদের স্বাধীন বানাইবার লাগিয়া ওরা অত্যাচার অবিচার আজকে একদিনের না অনেক দিন পর্যন্ত এমন ভাবে অত্যাচার পশুর মতন গুলি করে মুসলমান মারতেছে গত রমজান মাসেও নামাজরত অবস্থায় তাদেরকে মারা শুরু করছে জাতিসংঘ তখন নীরব মানবাধিকার যারা মানবতার কথা বলে এরাও নীরব এই গত কিছুদিন আগেও মুসলমানদের বোমা মেরেছে সবাই নীরব যেই মাত্র মুসলমানরা জবাব দিছে তখন মুসলমানদেরকে একদল সন্ত্রাসী বইলা ইসরায়েলের পক্ষে নিছে এর মধ্যে অনেকগুলো রাষ্ট্র কাফের ইহুদিদের পক্ষ নিছে এখন আমি একটু বিচার দিয়া যায় আমি একটু পালা কইরা আল্লাহর কোরআনটা লয়া বিচার দিয়া যায় আমি একটু বিচার দিয়া যায় ইহুদিরা গুন্ডা বাহিনী ইহুদিরা মুসলমানদের দুশমন ইহুদির পক্ষ যদি কাফেররা নামতে পারে মুসলমান ফিলিস্তিনের পক্ষে আমরা বিশ্বের সকল মুসলমান নামতে চাই কি চাই না আল্লাহু আকবার বলেন না কেন এই জন্য আমার যুবক ভাইরা আমার মোল্লা ডহরের বন্ধুরা আমার হাজীগঞ্জের বাবা আমার চাঁদপুরের বাবা এই ফিলিস্তিনে একা কেন তাদের জীবন দিবে এই মসজিদ আকসা তো ফিলিস্তিনে শুধু একা নয় এটা সারা মুসলমানদের প্রথম কেবলা এই ফিলিস্তিনের পক্ষে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে আমরা ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো ঠিক কি না ইসরায়েলের বিরুদ্ধে ইহুদির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ইহুদির বিরুদ্ধে বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন রক্ষা করো বিশ্ব মুসলিম ঐক্য করো বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন রক্ষা করো বিশ্ব মুসলিম ঐক্য করো অ্যাকশন অ্যাকশন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ যাক আলহামদুলিল্লাহ আমাদের ওসি মহোদয় আমাদের আজকের এই মাহফিলকে দেখার জন্য উপভোগ করার জন্য শান্তিপ্রিয় রাখার জন্য ওনার ফোর্স বাহিনী নিয়ে এসেছেন আমার স্যার বসতে জায়গা দেন একটু বসবেন যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার ভাইয়ের আমার আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন আপনি কি জানেন আজকে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা খানকায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ঘরে ঘরে খানকায় মসজিদে আজকে ফিলিস্তিনির জন্য দোয়া করার জন্য প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন চিঠি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এবং আজকে জাতীয় পতাকাকে অর্ধনমিত করার নির্দেশ দিয়েছেন আজকে সুখ প্রকাশ করতে বলেছেন আমরা এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা একটা কথাই বলবো আমরা মুসলমান যুদ্ধ চাই না শান্তি চাই কিন্তু ইসরায়েলের এই দাবি একদম বিবর্জিত ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যানযোগ্য ইসরায়েলের এই অমানবিক কাজ কখনো শান্তিপ্রিয় হতে পারে না কথা বলেন ঠিক না
এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা মুসলমানরা সব সময় সকল ধর্মের মানুষকে আমরা সম্মান দিয়ে এসেছি কিন্তু এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নীল নকশা এঁকেছে তাদেরকে যারা কে বা কারা যারাই মদদ দিবে আমরা তাদের বিরুদ্ধে ঠিক কি না বলেন ঠিক কি না বলেন ভাইয়ের আমার অনুরোধ করব আমরা মুসলমানদের পক্ষে আছি না নাই হয়তোবা দেহটা পড়ে আছে হয়তোবা দেহটা পড়ে আছে কোথায় বাংলাদেশে কিন্তু মনটা পড়ে আছে ফিলিস্তিনে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা ফিলিস্তিনের পক্ষে তাদের জন্য দোয়া করার দরকার আছে না আরো জবান খুলে কোন আছে না নাই সবাই জবানটা খুলে কোন আল্লাহ 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 ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ তুমি তোমার কাবাগর যেমন আব্রাহার তুমি তোমার কাবাগরকে যেমন ভাবে যেইভাবে তুমি রক্ষা করেছো সেই মসজিদ আকসাকে তুমি সেভাবে রক্ষা করো কথা বলেন ঠিক কি না আমরা এখান থেকে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে বলেন আমিন আরো জবান খুলে কোন আমিন সবাই দুরুদ শরীফ বলেন মহব্বতে পড়বেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا تمي جيبون تمي مران آدھار غوري تمي آبون تمي جيبون تمي مران তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদে ই তুমি নিদানে তোরানে ভাইরা মা কি আশ্চর্য ব্যাপার স্যাপার এই মুসলমান হায় রে মুসলমান হে মুসলমান আজকে ভাবছি আমরা একসাথে দোয়া করে যাবো চোখের পানি ফেলে আর আপনারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এটাই মুসলমান মাঠ থেকে পলায়ন করবে এরা মুসলমান এই এই মুসলমানদের কারণে মুসলমানদের এত সমস্যা কথা বলেন ঠিক না বেটি আমরা ফিলিস্তিনি কথা বললাম মাঝখান দিয়ে আমার ফালাই যেতেছে গে আর আমি অস্ত্র নিয়ে রোয়ানা দিলে তো এরা আমার সাথে যাইতুই না কথা বলেন ঠিক না বেটি যাক অসুবিধা নাই প্রেমিক দুই তিনটা হইলেই চলে কথা কোন ঠিক না বেটি আজকে এক তাহিরি কথা বলছে হাজার হাজার লোক শুনতেছে না এইরকম প্রেমিক দুই একটা হইলে চলবে ইনশাল্লাহ কন্যা গেলে গা তবে সেক্ষেত্রে মায়ের দোয়াটা খুব জরুরি কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়া লাগবে দোয়া মায়ের দোয়া লাগবে এই সৎ কথাগুলো বলতে গেলে হিম্মত লাগবে এই হক কথাগুলো বলতে গেলে সৎ সাহস লাগবে তবে যুবকদেরকে আমি বলে দিয়ে যাই যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার তবে তোমাদেরকে একটি কথা বলবো চেয়ারম্যান সাহেবের সাথে সুর মিলাইয়া আপনারা কেউ নেশা করবেন না কি করবেন না নেশা গাঞ্জিটা আছে না কিছু কিছু গাঞ্জিটা আছে না ওই আসরের পরে যে খাইছে আসরের পরে যে খাইছে আসরের হইতো না আসরের পরে যে খাইছে এখন খাওয়ার টাইম হয়ে গেছে গা এর লেগে কিছু দেবেন উঠতে যাইবো গা আসিনি রে ফুলাফান লাস্কি থেকে ওয়াদা করেন নেশা কি চলবে না বন্ধ হবে বন্ধ হবে যেই জবানে আল্লাহর দলি হবে সেই জবান দিয়ে হারাম ঢুকতে পারে না কথা বলেন ঠিক কি না যেই জবান দিয়ে নবীর দুরুদ হবে সেই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না ঠিক কি না বলেন এখন আমার সাথে বলবেন নেশা কি চলবে না বন্ধ হবে
সবাই আমার সঙ্গে বলবেন বন্ধ বন্ধ নেশা 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 তুই দারে সিনেমা বন্ধ তুমি কইবে বন্ধ আমি কই নেশা হ্যাঁ কো নেশা মনে যদি তাকদা দেখাইতাম নেশা বন্ধ ইয়াবা বন্ধ ফেন্সি বন্ধ গাঁজা বন্ধ সুদ বন্ধ ঘুষ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ মুনাফিকি বন্ধ চুগলখুরি বন্ধ হক মারা বন্ধ বাস আলহামদুলিল্লাহ হক 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 মাইরা খানা অনেকে এখন বলবেন চলবে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মহব্বত চলবে সোহবত চলবে খেদমত চলবে ভালো কথা চলবে ন্যায্য কথা চলবে উচিত কথা চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারে গিয়া আল্লাহর ওলিকে আল্লাহ মনে করা যাবে না দেওয়ার মালিক কে না আল্লাহ তবে আমরা আল্লাহর ওলির উসিলা ধরতে পারি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কিন্তু কাউকে আল্লাহ মনে করা যাবে না দেওয়ার মালিক কে না আল্লাহ আল্লাহ এই হলো ওয়াজের সূত্র এই হলো ওয়াজের ওই একটা মসজিদে গাইতো আর একটা আজান দিত 24 অক্টোবর মঙ্গলবার রামগঞ্জ আসবো ইনশাআল্লাহ শিশু পার্কে ও ইনশাআল্লাহ খেলা হবে যাক এই 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 বড় এই এমনি জিরা ফিরমান কই যাও কত কোন যা ইত্তাকে লোয়াস করেন যা ইয়া এই শোনো একটা মসজিদে গাইতে কইছে আমার কামু কিন্তু একটা কথা আজকে আমরা সবাই দোয়া করে যাব ইনশাআল্লাহ এই স্টেজটা করতে কত লাগছে রে ইডা 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 মধ্যে 60 টাকা লাগে সব মিলে ইডো বেশি হইছে ও লাইক মেট না মাইক টেক লয় আচ্ছা মাইক টেক লয় এভরিথিং যত কিছু আছে সব মিলে 60000 টাকা তো আমি ওয়াজের মাসখানে এটা কাগজ আইছি আমার কাছে এইজন্য কোয়া লাই ফরজ দেবা না ভাই যেটা উঠতে যাই বোকা জাতা মাইরা ধরবে না মুরব্বিলে সাইরা দিয়ে এরা জানে না তাহিরি মানে আগুন এটা বুঝে না ফটর 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 বান বেরে ফোলা মেজাজ গরম দিল নরম কথা কন ঠিক না বেঠে বুঝলে শরবত না বুঝলে মুসিবত একটা ডায়লগ দিয়া গেলাম আজকা ওই যে শরবতের কথাই কইছি সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা যদি আল্লাহকে চিনেন নবীকে চিনেন তাইলে হাউজে কাউসারের শরবত লেডি আছে কথা কন ঠিক না বেঠে আর যদি আপনি আল্লাহ রাসূলকে না বুঝেন তাইলে ওই যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন জাহান্নামের আগুন আছে কথা কোন ঠিক কি না তাহলে এই 60000 টাকা আমি তুললা দিয়া যাই হ্যাঁ কেমনে তুলুম দেখেন আপনারা বুঝজাল একটা লোক কইবেন হুজুর আমি এই প্যান্ডেল মাইক ইত্যাদি ব্যবহার এই কালা এই বসো একটা লোক বলবেন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ আমি এই প্যান্ডেল বাবদ আমি নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীর মহব্বতে আমি 12000 টাকা দিব একজন সেই ভাগ্যবান লোকটা কে আছে আমি দেখতে যাই আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব সবাই মিলেমিশে আমার চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব সৈনং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান হাজীগঞ্জ তিনি দিবেন 12000 টাকা জোরে বলেন 12000 তাহিরিকে মুগ্ধা কোন লাগে কিসে হান্ডার শিখা হয়েছি বাংলাদেশ আল্লাহ আপনি বারবার চেয়ারম্যান হিসেবে কবুল করেন আমিন আরো জোরে করে আমিন ওনার আম্মা দুনিয়াতে নাই আল্লাহ ওনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন আমিন কর ওনার আব্বাকে আপনি নেক হায়াত দান করেন বিপদ আপদ থেকে বাঁচাই রাখেন বলেন আমিন একজন পাইছি এটা কি আচ্ছা এটা কমনে পরে আরেকজন হুজুর আমি নবীর মহব্বতে
চেয়ারম্যান সাহেবের সাথে সুর মিলাইয়া আমি আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য দিব 12,000 টাকা। আর একজন কে দিবেন হাত তোলেন? এই প্যান্ডেলের ভিতর থেকে একটা বিদেশি আইসি নেই, বিদেশি টিয়াটো মালকামা ফুসকিনি মুসকিনি আছে, এমন একটা লোক আসেনি যে হুজুর আমিও দিব 12,000 টাকা, আল্লাহ আপনি লোকটা মিলাই দেন, মিলাই দেন আল্লাহ, মিলাই দেন, মিলাই দেন, একটা লোক দেন 12,000 টাকা, আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। কে দিবেন 12,000 টাকা? কে? মাশাআল্লাহ পাইছি তো, বেড়াও তো বড় ওই নাম কি বাজি? আহসানুল্লাহ তো আমার ভক্ত, বাড়ি কই? আর শাহজাহান মোল্লা বাড়ি কই? হাজির মোবাইল নাম্বারটা ধরে রাখতে দেন, দর্ত সুবি দিব বাবা, নাম্বারটা দেওয়া যায় নো কষ্ট করে আইনো। শাহজাহান মোল্লা 12,000 টাকা জোরে কর। কলবে কলবে মিল্লাহ। আচ্ছা শুনেন শুনেন, আপনারা ইত্যাদি যেত ফাগল টেহারা দেওয়ার সময় কোনো খবর থাকে না, আমি কিন্তু এই লাইনটা দেই না দীক্ষা, ঠিক না? 12,000 টাকা শাহজাহান মোল্লা আল্লাহ আপনি কবুল করে আমিন কর। আচ্ছা কত হয়েছে টাকা? 24 হয়েছে। আর একজন তো হুজুর আমি দেবো 6,000 টাকা। 6,000 হলে কত হইব? দেন 6,000 টাকা একজন দেন। দিলে কি তৈব, বুড়া মানুষ তো বেহেস্তে যাবে না, 33 বছরের জোয়ান বানায় নিব, আমার দিব 70 জন। কি হাসি মারছ? 70 জন হাজি নাম কি? হাজি আব্দুস সুবহান সাহেব দিলেন 10,000 টাকা। আমি মূলত কালেকশনের বক্তা না, দেখেন না কথা বলতে পারি না, কালেকশন করতে গেলে অনেক বাপ লাগে, এই বাপটা আমার কাছে নাই, এই আমার বাজানো জালালি কইলে মোটামুটি, এই আমার বাজার গভীর মনোযোগ অন্তরে কান লাগানো বাজানো, যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজার মস্ত পারশান বুঝে আসবে না, এই আমার বাজানো। আইসিনি রে বাজান সুটা কিছু আইসিনি, বাপডা বালা কইরা হইসিনি, আমার আরো 10,000 টাকা দিবাইনি, ওই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে মারা গো, ও আমার মোল্লা ডর মা 10,000 টাকা দিয়া দাও। এই শুরু সে আমি ওয়াজ করতাম মাইক বাইঙ্গা বাপ ডাইলাম বলে মসজিদ সভাপতি নিজাম ভাই দাদা ফাইসি বাজান মসজিদের সভাপতি মোহাম্মদ মিজান শাহ, কিটা মিজান শাহ মিজানুর রহমান শেখ সভাপতি পছন্দ হয়েছে রে মসজিদের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, আজকের মাহফিল আগামী বছর দিব 10,000 টাকা কি মোটামুটি আইসি নি তোমরা আছো না আমার যে ফান্ডা দো, আমি কিন্তু সব তিলে তিলে বুঝি, ঠিক আছে সবাই জবানটা করবে না লং হয়ে যাবে যদি মন মায়ের হাবা, আমরা মায়ের হাবা বলতে চাই কি চাই না, দরকার আছে কি না, এটা কার সুর? সুফিয়ানের জিনিস মনে রাগ কইতাছি, মেজার রহমান সাহেব দিছে 10,000 টাকা মার হাবা গন,
আরো জোরে বলুন মারহাবা মারহাবা মসজিদের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব ১০,০০০ টাকা কবুল করো মঞ্জুর করো ১,০০০টাকার মালিক বানিয়ে দাও ১,০০০টাকার মালিক বানিয়ে দাও নবী না দেখাইয়া মরণ দেও না বলো না আমি মনে বড় আশা ছিল যাব বাইতি মুখাওয়ানা মদিনা মালা আমি তুমি দেখা দাও ফিসরের ভাইরা উঁচু কণ্ঠে বলো রসুল চাই কি চাই না দরকার আছে কি না আগামী বছর ১০,০০০ টাকা দিতে চাই কি চাই না দৌড় কয়জন হয়েছে ২৪ আর ২০ কত ৪৪ টার্গেট কত সাইডের উপরে একটা কত তুলবো না একজন দিবেন হুজুর আমি দিব ৫,০০০ টাকা ওই যে একজন ওইটা বাস আর মনে করছে হাত বুঝি সিঙ্গেল বাসটার মনে করছি হাত বুঝি একজন দেন হুজুর আমি ফান জাতনের মহব্বতে দিব ৫,০০০ টাকা দর্শক দিকে তুলতেছি তো একটা লোক দেন ৫,০০০টাকা মা বাপের মহব্বতে কি ও বাবার এত লোক নিয়ে দোয়া কি জীবনে পাইবেন মিয়া কো মাজা ৫,০০০টাকা দেন দেন আর আশিক গুজরাইলে কইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ صلّى وسلم عليك يا حبيب الله صلّى وسلم عليك يا شفيع المذنبين تكينا ربابا একটা লোক দেন ৫,০০০টাকা খুব খুশি হমো ইনশাল্লাহ দেন ৫,০০০টাকা দেন আমার ৪০,০০০ কত হয়েছে ৪৪,০০০টাকা হয়েছে আর একজন দেন ৬,০০০টাকা ৫০ তো মিলাই দে নাকি নাম কি মহিনুদ্দিন বিদেশ থাকে কোন দেশে থাকে সৌদি প্রবাসী তার বোনটা অসুস্থ ভাই বিদেশ থেকে ৫,০০০টাকা মাহফিলে দিয়ে দিয়েছে মারহাবা জোরে কর না আল্লাহ ৫,০১১ টাকা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করে দেন আমিন আনিসুর রহমান পলাশ ভাই ওনার আম্মা মারা গেছেন আমি আমি দোয়া করি মদিনা থেকে দোয়া চেয়েছেন আমার আনিসুর রহমান পলাশ ভাইয়ের আম্মা মারা গেছেন তাহির হুজুরের কাছে আমার কাছে দোয়া চেয়েছেন ওনার আম্মা আমাকে খুব মহব্বত করতেন তিনিও আমাকে অনেক মায়া করেন আমরা আনিসুর রহমান পলাশ ভাইয়ের আম্মার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন আমিন ভাইরা আমার ভাইরা আমার শুনুন কত হয়েছে টাকা ৪১,০০০ না কত না ৪৯ আচ্ছা আর একজন দেন হুজুর আমি দিব পাক পাঞ্জাতের মহব্বতে ৫,০০০ টাকা জহির শেখ চ্যানেল শেখের ভাতিজা তার বাপ দুনিয়াতে নাই তার আব্বা বাবা গো বাবা বাবা গো বাবা উনার নামটা কি জহির ইসলাম দিবে ৫,০০০টাকা যার কারণে মারহাবা আল্লাহ তার আব্বার কবরটাকে আপনি জান্নাতের গুলজার বানিয়ে দাও কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি যে তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহু আকবার কেন কেন বাবা আমি আমি প্রায় ৪৬,০০০ টাকা ৫৬,০০০ টাকা ৫৪,০০০ টাকা পেয়েছি
যদি মনে করে আপনার ধর্মে ধরে যে হুজুর না ঠিক আছে আমি 6000 টাকা দিয়ে 60000 মিলাই দিব একটা লোক আছেন নি হাত তোলেন 6000 টাকা দিয়ে 60000 মিলাই দিবেন এমন কেউ আছেন নি দেখ নাম কি মেরাজ দিব 500 টাকা বলেন মারহাবা আল্লাহ তারা আপনি ব্যবস্থা করে দিয়ে নামিন কোন এই 500 টাকা আমার কাছে 5 লাখ টাকা সোয়াগ মিয়াজি বাড়ি কই সোয়াগ মিয়াজি সৌদি প্রবাসী সোহাগ মিজি শেপ দিলেন 5000 টাকা জোরে কর মারহাবা লেখে কে কলম ভাঙে না তো আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আরেকজন 500 মোট 59500 টাকা হইছে জনাব সাইফুল ইসলাম দিল মাহফিল কমিটির লোক বাস 60000 টাকা হয়ে গেছে জোরে কোন মারহাবা হইছে নি হইছে নি আল্লাহ জানে দান গুলা কবুল করে বলুন আমিন ও মেরাজ দি হ্যাঁ কইছে 500 টাকা 5000 টাকা দিব জোরে কোন মারহাবা এখন ফেস্ট লাগছে না একটা কতই সোনা আব্বা অসুস্থ আল্লাহ তাকে আপনি শেফা করে মনে আমিন কতই সে তাইলে এই 70 এর না মিলে যাওন জীব আমার ভাই 5000 টাকা দিব সৌদি পিয়া কুয়েত ওসমান ওসমান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শেখ আপনি ভালো আছেন কি শেখ আল্লাহ রাখছেন বালা আপনি ভালো আছেন নি উসমান ভাই কুয়েত থাকে না মালকামারে বুঝালাইছি উসমান ভাই দিব 5000 টাকা মারে হাবা কত হয়েছে টোটাল আপনি কবুল করে আমিন করেন কত হয়েছে 75000 লিখে 80 না মিলে যাওন যাব না আপনারা আমার আসলে আটকের একবার বন্দি করছেন মিয়া একবার গড়াই না ফালাইছেন 1.5 ঘন্টা লেগে ফালাইছেন আটটা মারে বাইন্দা তুইছেন আমারে ওহন আবার কি করবো দোক দে দিলে তো ভালোই লাগে ঠিক না মোহাম্মদ নুরু 2000 টাকা কত হইছে 76000 জোরে কর মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আরেকজন দেন 2000 78000 দিব আরেকজন দিবেন 2000 80000 দিব 80 দ্যাট মিন সবাইকে ভালোবাসি কে দিবেন 2000 টাকা নাম কি নাম কি শাকাওয়াত 2000 তুমি এর শাকাওয়াত তুই 2000 টাকা জোরে কর মারহাবা 80000 হয়ে গেছে আল্লাহ যারা অসুস্থ আছে আপনি ভালো করে দেন 80000 হইছে আপনার আর কেউ দিয়েন না ফাউডার দিয়ে কই আল্লাহ আবার কেডা একবার কোন লাগছে না সাউন্ডটা ধরো মারহাবা জোরে গন মদিনা মদিনা আসে গো মুমিনের টিকা না বলো মদিনা মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হনা নবীর দিবানা মদিনা মদিনা বাজান কত হইছে দেখা দুলাল ভাই আমার বড় ভাই দিছে নগদ 1000 টাকা আমার হাবা আজাদ হোসেন 2000 টাকা কত হয়েছে টোটাল 85 ইসমাইলের আব্বা অসুস্থ কত ইসমাইলের আব্বা দিব 2000 টাকা মারহাবা গন কত হইছে রে 89 শেষ করি
শেষ কথা আছে 89 হইছিনি আল্লাহ কবুল করুক আমিন কর এখন এখন আরেকটা প্রস্তাব করতেছি 89 হইছো তো আরেকজনদের 1000 90 মিলাই দে কাটা দিন ইসলাম 1000 বলেন মারহাবা 90 আর দিয়েন না আমরা টেয়ার ফুশে নেকি তা করি শেষ অন আজকে আপনারা যারা এখানে এসেছেন আস্তে আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেকটা মানুষ আজকে মা বাবার জন্য কিছু টাকা দিয়ে যাইবেন আমার ছেলেগুলো আসতেছে আমার মনে হয় আর কি আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন মিনিমাম 50,000 টাকা হবে 100 টাকা দিতে যদি মনটা কাঁপে বুঝতে হবে আপনি বখিলের খাতায় আপনার নাম আছে আর এই টাকার মালিক তার আপনি না এটা তো আল্লাহ দেয় আল্লাহর প্রেমে দিবেন আল্লাহ আপনাকে বরকত দিবে মোবাইলে এমবি তো বহুত ঢুকাইছেন 100 টাকা আজকে দিয়া দেন দেখবেন মিজানের পাল্লায় টাকাটা এটা নেকি পাবেন মারহাবা জোরে গড় জিকিরের তালে তালে টাকা দিবেন কই মানুষ কই লামে না কেন ওই যে দেখো আজান হইতো ইনশাআল্লাহ হইলে টাকা দেন পকেটে হাত দেন দেন পকেটে হাত দেন পকেটে হাত দেন খুব খুশি হব পকেটে হাত দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ